অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘলা সামনের মেয়েটির দিকে কারণ মেয়েটি হল তানভীর যে মেয়েকে প্রপোজ করেছিল সে মেঘলা বুঝতে পারছে না এই মুহূর্তে সে ঠিক কি রিয়েকশন দিবে মেঘলার ভাবনার মাঝে মেয়েটি এসে সামনে দাঁড়ালো মেঘলার তারপর বলল আমায় চিনতে পেরেছো কি মেঘলা তুমি তো সেদিনের মেয়েটি তোমায় ভুলে যাব কি করে যাক ভালো হয়েছে আমায় ভুলো নিয়াচ্ছা একটা কথা বলো যাকে এত ভালোবাসো এত বিশ্বাস করসামান্য কিছু জিনিস দেখেই এতটা ভুল বুঝলে কি করে এতগুলো দিন কি করে পারলে তাকে ছাড়া থাকতে তার থেকেও বড় কথা তুমি একবার তানভীরকে জিজ্ঞেস করতে পারতে সবটা কিন্তু তা করলে না তুমি নিজেও কষ্ট পেয়েছো আর আমার বন্ধুটাকেও কষ্ট দিয়েছো মেয়েটির কথা শুনে শুভ্রতা অবাক হয়ে বলল বন্ধু শুভ্রতার কথা শুনে মেয়েটি তাকাল শুভ্রতার দিকে তারপর বলল হুম আমি আর তানভীর বন্ধু আমরা সেই কলেজ লাইফ থেকে একসাথে আছি কিন্তু তোমার বন্ধ আমাদের বন্ধুত্বটাকে প্রেমিক প্রেমিকা ভেবে ভুল করেছে মেঘলা স্তব্ধ হয়ে নীরব কণ্ঠে বলে উঠল তাহলে সেদিন আমি বলছি সেদিন কি হয়েছিল বেশ সবটা বলার আগে আমি তোমায় একটা কথা বলি মেঘলা কখনো একদিক দেখে বিবেচনা করো না মানছি সেদিন তুমি যেভাবে সবটা দেখেছিলে সেক্ষেত্রে তোমার দিক থেকে সব ঠিক কিন্তু তারপরও তুমি কি পারতে না একবার তানভীরের সাথে কথা বলতে সরাশ্রী কথা না বলতে ফোনে তো অ্যাটলিস্ট কথা বলতে পারতে তাহলে আর যাই হোক এত কষ্ট পেতে হতো না তোমাদের মেঘলার মাথা ভনভন করছে সে বুঝতে পারছে না মেয়েটি কি বলছে বা কেন বলছে মেঘলা একটু বিস্ময় নিয়ে বলল আমি কিন্তু আপনার কথা কিছু বুঝতে পারছি না হুম সব বুঝিয়ে বলছি আমি সেদিন তোমার বার্থডের সকালবেলা হুট করেই তানভীরের ফোন আসে আমার কাছে তোমাদের রিলেশনের কথা আমি শুরু থেকেই জানতাম কারণ তানভীর সবই বলেছিল আমায় সে যাই হোক সেদিন তানভীরের ফোন পেয়ে আমি গিয়েছিলাম তানভীরের বাসায় তানভীরের রুমে ঢুকতেই দেখলাম রুমের মধ্যে পাইচারি করছে তানভীর খাতা হাতে কিছু একটা মুখস্থ করছে সে এমন সময় সেখানে হাজির হয় মীরা মীরা হল সেই মেয়েটির নাম মীরা তানভীরকে পাইচারি করতে দেখে বলে উঠল কি ব্যাপার সকাল সকাল কেন ডাকলি আমায় মেইলি কণ্ঠ শুনতাই তানভীর পিছন ঘুরে তাকালো সামনেই মীরাকে দেখে এক্সাইটিং হয়ে বলল সে। দোস্ত তুই আসছস হুম তুই ডাকবি আর আমি আসব না কিন্তু এত সকালে কেন ডাকলি আমায় আর বলিস না আজকে মেঘলার বার্থডে ও এটা তো ভালো কথা হুম তাই তো ভাবছি আজকে মেঘলাকে অনেক বড় সারপ্রাইজ দিব থুম দে না ওকে নিয়ে বড় একটা রেস্টুরেন্টে খাওয়া না সেটা নয় তাহলে শুনে তানভীর মুচকি হেসে বলল বলছি এক মিনিট এতটুকু বলে তানভীর চলে যায় তার রুমের আলমারির কাছে তারপর আলমারি থেকে একটা ব্যাগ বের করে আনে সে ব্যাগের ভিতর ছিল একটা সুন্দর আংটি সেটা বের করে মিরাকে দেখিয়ে বলে সে ভাবছি আজকে মেঘলাকে প্রপোজ করব ওহ তাহলে তো আরো ভালো হবে মেঘলা খুব খুশি হবে হুম কিন্তু এতে আবার কিন্তু কিসের আমি মেঘলাকে আমার ফিলিংসের কথা সব গুছিয়ে বলতে পারছি না মানে মানে আবার কি কাল সারা রাত ওর জন্য প্রেম পেয়ে লিখছি কিন্তু ওর সামনে সবটা বলতে পারবো কিনা তাতে সন্দেহ আছে আমার এতক্ষণ পর মীরা বুঝতে পারল তানভীর হাতে খাতা নিয়ে কি মুখস্থ করছিল বিষয়টা ভাবতেই হেসে দিল মীরা আচমকা মীরার হাসার কারণ বুঝতে না পেরে তানভীর অবাক হয়ে বলল ওই তুই হাসছিস কেন হাসব না কি করব ভার্সিটির টপ বয় যদি বলে সে গুছিয়ে পড়া বলতে পারবে না তাহলে হাসি পাবে না তো কি পাবে শুনি আরে বই পড়া আর প্রেম পে পড়ার মধ্যে অনেক তফাৎ তুই বুঝতে পারছিস না আচ্ছা সব বুঝলাম এখন আমায় এখানে আসতে বললি কেন তোর হয়ে আমি কি মেঘলাকে কথাগুলো বলবো আরে না আমি বলবো তুই শুধু দেখবি আমি ঠিকভাবে বলতে পারি কি না ঠিক আছে তুই যখন মেঘলাকে প্রপোজ করবি তখন আমি দূর থেকে দাঁড়িয়ে সবটা শুনব নে ঠিক আছে আরে ওইভাবে তাকাচ্ছিস কেন তুই কি পাগল আমি কি বলছি আর তুই কি বুঝছিস আমি সত্যি তোর কথা বুঝতে পারছি না বেশি বোঝার দরকার নেই তুই বিছানায় বস আমি বলছি মীরা তানভীরের কথা মতো বিছানায় বসে পড়ল তারপর তানভীর হাঁটু গেড়ে বসে বলল মনে কর তুই মেঘলা আর আমি তোকে এখন প্রপোজ করব ও এই ব্যাপার আমি টিচার আর তুই এখন পড়া দিবি এই তো হুম তেমনটাই এই কি বললি তুই হাসল মীরা মীরার হাসির মাঝখানে বলে উঠল তানভীর তা ম্যাডাম কমলা বেগম আপনার হাসা হয়ে গেলে আমি কি শুরু করতে পারি তানভীরের কথা শুনে মীরা ভাব নিয়ে বলল হুম ছাদ থাবড়াইয়া দাঁত লাল বানাইয়া দিমু এমন করলে কিন্তু আমি খেলুম না আচ্ছা যা সরি টিচার হুম তাহলে শুরু কর মীরার কথা শুনে তানভীর স্বস্তির নিশ্বাস ফেলে আংটিটা হাতে নিয়ে মীরার সামনে হাঁটু গেড়ে বসে তার লেখা অনুভূতিগুলো বলতেছিল আর সেই সময় এসেই হাজির মেঘলা ঘটনাটা এতটাই দ্রুত হয়ে গিয়েছিল যে মীরা তানভীর কিছু বলার সুযোগই পেল না এদিকে মীরার মুখে সব শুনে বাকরুদ্ধ মেঘলা সে ভাবতেও পারে নি এমন কিছু একটা ঘটেছিল জীবনে এত বড় ভুল করে বসল সে ভুল বুঝেছে সে ভাবতেই কষ্ট হচ্ছে মেঘলার মেঘলা মীরাকে কিছু না বলেই ওখান থেকে দৌড়ে ছুটে আসে এক্ষুনি তাকে তানভীরের সাথে কথা বলতে হবে এক্ষুনি মীরা শুভ্রতা দিয়া তিনজনই তাকিয়ে রইল মেঘলার যাওয়ার পানে তারা হয়তো বুঝতে পেরেছে মেঘলা এখন কোথায় যাচ্ছে তাই তারা আর তাকে আটকাল না নিস্তব্ধে দাঁড়িয়ে রইল তিনজন আজকে একটা বিষয় হল পরিষ্কার যে সবসময় চোখের সামনে দেখা ঘটনাগুলো সত্যি হয় না চোখের আড়ালেই লুকিয়ে থাকে অনেক বড় সত্যতা পুরো ভার্সিটি তন্ন তন্ন করে খুঁজে চলেছে মেঘলা তানভীরকে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না সে অন্যদিকে ভার্সিটির তিনতলার ভবনে মনমরা হয়ে হাঁটছে তানভীর কিছু ভালো লাগছে না তার কিচ্ছু নাইমন সময় পিছন থেকে হুট করে কেউ এসে শক্ত করে জড়িয়ে ধরল তাকে হুট করে এমনটা হওয়াতে চমকে উঠল তানভীর পরক্ষণেই স্পর্শ কার বুঝতে পেরে নিজেকে সামলে নিল সে মেঘলা তানভীরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠল সরি তানভীর ভুল হয়ে গেছে আই আমি সত্যি বুঝতে এমন কিছু হয়েছিল সেদিন বলেই তানভীরকে জড়িয়ে ধরে ঠুকরে কেঁদে উঠল মেঘলা তানভীর কিছুক্ষণ চুপ থেকে ঘুরল মেঘলার দিকে তানভীর ঘুরতেই মেঘলা বলে উঠল সরি ব্যাস হয়ে গেল মাথা নিচু করে ফেলে মেঘলা সে জানে না এই মুহূর্তে সরি ছাড়া আর কি বলবে তানভীরকে মেঘলাকে মাথা নিচু করতে দেখে বলে উঠল তানভীর দু দুটো বছর মেঘলা এক দুদিনের বিষয় নয় তুমি জানো কতটা কষ্ট পেয়েছি আমি কতদিন নির্ঘুমে কাটিয়েছি আমি একটি তো আমার ফোনটা তুলতে পারতে সরি এতটুকু বলে তানভীরকে জড়িয়ে ধরতে নেয় মেঘলা কিন্তু জড়িয়ে ধরার আগেই বলে উঠল তানভীর একদম ধরবে না আমায় সরি বললাম তো তোমার এইটুকু শরীতে আমার দুবছরের ক্ষত কমবে না আমি কি কষ্ট পাইনি বলো ওসব আমি জানি না কিন্তু আমার রাগ তোমার এইটুকু শরীতে গলবে না মেঘলা তার চোখের পানি মুছে তার হাত দিয়ে তানভীরের দুগাল চেপে ধরে বলল তাহলে বলো কি করলে তোমার রাগ করবে তুমি যা বলবে আমি তাই করব ভেবে বলছো। হুমো তুমি যা বলবে তাই করবো তাহলে এখন জড়িয়ে ধরি মাথায় নাড়ায় তানভীর মেঘলা আর দু মিনিট দেরি না করে জড়িয়ে ধরে তানভীরকে তানভীরও জড়িয়ে ধরে তাকে মেঘলা তানভীরকে জড়িয়ে ধরে বলে সত্যি শরীমন থেকে শরিয়ামি তোমায় বলছি আর কোনদিন তোমায় ভুল বুঝব না বিনিময়ে তানভীর শুধু শুনে গেছে মেঘলার কথা কিন্তু কিছু বলেনি শুধু মেঘলাকে শক্ত করে জড়িয়ে ধরে নিঃশ্বাস ফেলে সে মেঘলাও চুপটি করে দাঁড়িয়ে আছে তানভীরকে জড়িয়ে ধরে অনেক দিনের অভিমানের অবসান ঘটল তাদের ভাবতেই দুজনেই খুব খুশি কিছুক্ষণ পর কি দোস্ত আজ দিন কি এভাবেই থাকবি নাকি তানভীর আনমনেই বলে উঠল হুম ঠিক আছে তুই থাক আমি রামু চাচারে কৈতাছি ভার্সিটির গেট বন্ধ করে চলে যেতে কি না ভাবতেই দুজনেই পিছন ঘুরে তাকালো সামনে তাকাতেই দেখতে পেল তারা শুভ্রতা ঔষদিয়া আর মীরা চারজনই ঠোঁটে মুচকি হাসি নিয়ে তাকিয়ে আছে তাদের দিকে মেঘলা সবাইকে একসাথে দেখে লজ্জায় কুকড়ে উঠল ছি ছি সবাই কি ভাবল আমাদের মেঘলাকে লজ্জা পেতে দেখে বলে দিয়া হইসে আপনাকে আর লজ্জা পেতে হবে না দিয়ার কথায় আরো লজ্জা পায় মেঘলা আয়ুষ শুভ্রতা দিয়া আর এসে দাঁড়াল তানভীর মেঘলার সামনে আয়ুষ বলে উঠল এইবার বুঝলাম দোস্ত আমার এতদিন যাবৎ ঘোমরা হয়ে কেন থাকত ইনি তবে আমাদের তানভীরের মেঘলা সাথে সাথে মাথা চুলকায় তানভীর আচ্ছা এইবার তাহলে সিরিয়াস কথা বলা যাক আয়ুষের কথা শুনে অতি আগ্রহে বলে উঠল দিয়া কি সিরিয়াস কথা ভাইয়া কথাটা হল মেঘলা তানভীরের অভিমানের দেয়াল ভেঙে গেছে সেই উপলক্ষে সবাই মিলে রেস্টুরেন্টে খেতে গেলে কেমন হয় আয়ুষের কথা শুনে দিয়াও বলে উঠল খুব ভালো হবে কিন্তু শুভ্রতা শুরুতে একটু কিন্তু কিন্তু করলেও পরক্ষণেই সবার জোরাজরিতে রাজি হয় সে রেস্টুরেন্টে বসে আছে তানভীর দিয়া শুভ্রতা মেঘলামীরা আর আয়ুষ সবার মুখেই রয়েছে মিষ্টি হাসি পাশাপাশি একসাথে সবাই মিলে খাবার খাচ্ছে তানভীরদের থেকে দুই টেবিল দূরত্বে একটা মেয়ের সাথে বসে আছে অনেক হাসাহাসি করছে আর খাচ্ছে এদিকে দূর থেকে এমন দৃশ্য দিয়া দেখের আগে গা হাত পা জলে যাচ্ছে তার এমনতেই সকাল থেকে অনেককে না দেখে মিস করতে ছিল সে কোনো কারণে আজ ভার্সিটি আসেনি অনেক যার কারণে দিয়ার সাথেও তার ঝগড়া হয়নি বিষয়টা খুব মিস করেছে দিয়া তার মানে ভার্সিটি না গিয়ে এখানে বসে চান্দু হাসাহাসি করছে মনে মনে দিয়া অনেকের দিকে একটা রাগি লুক নিয়ে তাকিয়ে আছে আর হাতে থাকা কাটা চামচাটাকে শক্ত করে প্লেটের সাথে চেপে ধরে রেখেছে রাগ হচ্ছে তার ভীষণ রাগ ইচ্ছে করছে এই কাটা চামচ দিয়েই অনেকের পেটটা ফুটো করে দিতে দিয়াকে চুপচাপ বসে থাকতে দেখে মেঘলা বলে উঠল কি হল তুই খাচ্ছিস না কেন মেঘলা ডাকে নিজের ভাবনা থেকে বের হল দিয়া আমতা আমতা করে বলল শেহ হুম হ্যাঁ খাচ্ছি তো বলেই দিয়া খাওয়া শুরু করে সাথে কিছুক্ষণ পর পর অনেকের দিকে তাকায় সে এদিকে অনেকের কোনো সে তার মতো দিব্যি খাচ্ছে কেউ যে তার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে তা অনেক বুঝতে পারিনি হঠাৎই অনেক বলে উঠল তার সামনে বসে থাকা মেয়েটিকে তোর হলো নাকি আজ পুরো রেস্টুরেন্ট খেয়ে ফেলার ইচ্ছে আছে দেখ ভাইয়া একদম আমার খাবারের দিকে নজর দিবানা হুম আইছে সাত চুন্নি কোথাকার খাস তো এটুকু কিন্তু সময় পুরো জন্য আজ ভার্সিটিও যেতে পারলাম না আমি কি করছি তুমি তো প্রমিজ করেছিলে আমার জন্মদিনের দিন রেস্টুরেন্টে খাওয়াবে হুম জানি জানি জানো যখন তাহলে আবার জিজ্ঞেস করো কেন বেশি কথা বললে তোকে রেখে চলে যাব আমি হুমতা পারবে নাকি আমিও বাড়ি গিয়ে আম্মুকে সব বলে দিব কি বলবি তুই ঠাটিয়ে গাল লাল করে দিব তাড়াতাড়ি খাতনু আরে বাবা খাচ্ছি তো এত তারা দিচ্ছ কেন তোমার বউ কি বাড়িতে অপেক্ষা করছে নাকি বেশি বকলে কিন্তু সত্যি সত্যি ঠাটিয়ে দিব একটা আরে ভাইয়া রাগ করছ কেন কাউকে ভালোবাসলে আমায় বলো আমি আম্মু আব্বুকে বলে তোমাদের লাইন ক্লিয়ার করে দিব বেশি পেকে গেছিস না তুই দাঁত একদম ভেঙে দিব তনুর কাজে অনেক বিরক্ত নিয়ে বলল তনু তাড়াতাড়ি কর উফ বাবা করছি তাড়াতাড়ি এমন করছো যেন বউ ছেলে মেয়ে তোমার জন্য বাড়িতে বসে কান্না কাটি করছে তনুর কথা শুনে একটা রাগী লুক নিয়ে বলে উঠল অনিক তনু সাথে সাথে তনু চুপ কারণ সে বুঝে গেছে অনিক রেগে গেছে তনু হল অনেকের ছোট বোন ক্লাস নাইনে পড়ে আজ ওর জন্মদিন সেই উপলক্ষে অনেক দিয়াকে নিয়ে রেস্টুরেন্টে খেতে এসেছে এর আগের বারো অনেক প্রমিজ করেছিল রেস্টুরেন্টে খাওয়াবে কিন্তু সেবার কলেজে আটকে যাওয়ায় খাওয়াতে পারি নি তাই এবার আর কোনো রিস্ক নেয়নি অভার্সিটি অফ দিয়ে বোনকে নিয়ে রেস্টুরেন্টে খেতে এসেছে সে অন্যদিকে দিয়া চরম প্রকার রেগে গেছে ভিতর থেকে রাগে মাথায় আগুন জ্বলছে তার সে বুঝতে পারছে না এত রাগ কেন হচ্ছে তার আর এটাও বুঝতে পারছে না সে রাগটা তার অনেকের উপর নাকি অনেকের সামনে থাকা মেয়েটার ওপর চুপচাপ খাবার খাচ্ছে আয়ুষ আর ওর চোখে বার বার দেখছে সে শুভ্রতাকে আজ এক অন্যরকম ভালো লাগা কাজ করছে তার ভিতর শুভ্রতার ওপর অবশ্য আজ থেকে বললে একটু ভুল হবে কাল রাত থেকেই শুভ্রতার সাথে কাটানো মুহূর্তগুলো চোখে ভাসে আয়ুষের শুভ্রতার ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরা সাথে শুভ্রতার লাজুক ফেস সব কিছুই হঠাৎ করেই কোনো এক ঘরে আটকে গেছে সে আয়ুষ নীরবে চেয়ে আছে শুভ্রতার দিকে আজকে শুভ্রতা হোয়াইট জর্জের থ্রিপিট পরে এসেছে চুলগুলো খোলা চোখে কাজল দিয়েছে ঠিকই কিন্তু চশমার কারণে অদৃশ্য সেটা তবে শুভ্রতা যেমন তেমনই ভালো লাগছে আয়ুষের আনমনেই মুচকি হাসল সে অন্যদিকে শুভ্রতা খাওয়া নিয়ে ব্যস্ত প্রচুর ক্ষুধা লেগেছে তার সকালে ঘুম থেকে দেরি করে ওঠায় সকালে নাস্তা না করেই এসেছিল সেয়ার জন্য ক্ষুধাটা একটু বেশি লাগছে তার তবে খাওয়ার ফাঁকে ফাঁকে সেও আওর চোখে তাকাচ্ছে আয়ুষের দিকে সে বুঝতে পেরেছে আয়ুষ তার দিকে তাকাচ্ছে কিন্তু সে তাকালেই এমন একটা ভাব নিচ্ছে আয়ুষ যেন সে কিছুই করেনি শুভ্রতাও বিষয়টা নিয়ে খুব একটা ভাবল না আর খাওয়ায় মনোযোগ দিল সে আধ ঘন্টা পর তনুর খাওয়া শেষ হতেই অনেক তনুকে নিয়ে বেরিয়ে যায় সে খেয়ালি করেনি যে একই রেস্টুরেন্টে দিয়াও ছিল কিন্তু দিয়া অনেক যতক্ষণ ছিল পুরোটা সময় রাগী লুকিং এ ছিল সে অনেকের দিকে আর মনে মনে ভেবেছে কালকে অনেকের একদিন কি তার একদিন অবশেষে খাবার খাওয়া শেষ করে একে একে রেস্টুরেন্ট থেকে বের হলো সবাই মিরাও সবাইকে বাই বলে চলে যায় তানভীর মেঘলা দুজনেই থ্যাংক ইউ বলল তাকে সেও মুচকি হাসল তারপর চলে গেল মীরা মেঘলা দিয়াকেও একটা গাড়িতে উঠিয়ে দিল তানভীর মেঘলাও খুশি মনে চলে যায় আজ মেঘলা তানভীর দুজনেই খুব খুশি এদিকে আয়ুষ দাঁড়িয়ে আছে চুপচাপ আর শুভ্রতা একটা গাড়ির জন্য অপেক্ষা করছে কারণ তার বাড়ি উল্টো দিকে হঠাৎই আয়ুষ বলে উঠল তুমি কিছু মনে না করলে আমি তোমায় পৌঁছে দেই বাড়িতে আয়ুষের কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল শুভ্রতা আয়ুষকে মানা করবে সেটাও পারছে না আবার সাথে যাবে সেটাও ইচ্ছে করছে না তার শেষমেশ মনের সাথে যুদ্ধ করে মাথা নাড়ায় শুভ্রতা শুভ্রতার কাজে আয়ুষ মুচকি হাসে যে হাসিটার কারণ শুভ্রতা বুঝতে না পারলেও তানভীর ঠিক বুঝতে পেরেছে শুভ্রতা গিয়ে বসে পড়ল বাইকে শুভ্রতা বসতেই আয়ুষ বলে উঠল তানভীরকে তাহলে আমি যাচ্ছি বিকেলে কথা হবে হুম যা তাড়াতাড়ি আর সাবধানে নিয়ে যাস বাকিটা পড়ে শুনবো তানভীরের কথায় মাথা চুলকায় আয়ুষ তারপর বাইক স্টায়ট দেয় সে তানভীর কিছুক্ষণ ওদের যাওয়ার পানে তাকিয়ে থেকে নিজেও বাইক স্টায় দেয় আজকে অনেক ভালো লাগছে তার অনেক দিনের জমানো কষ্ট আজ অবসান ঘটল তার ভাবতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল সে তারপর খুশি মনে চলল সে নীরবে বাইকে করে যাচ্ছে শুভ্রতা আর আয়ুষ লুকিং গ্লাসে বারবার আয়ুষ দেখছে শুভ্রতাকে হঠাৎই আয়ুষ বলে উঠল আচ্ছা তুমি কি সব সময়ই চশমা পড়ো শুভ্রতা শুরুতে আয়ুষের কথায় চমকে উঠলেও পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল সে। না তেমন ব্যাপার নয় তার মানে তুমি সবসময় চশমা পড় না না আমি শুধু বাহিরে বের হলে চশমা পরিয়ার পড়তে অথবা মেবাইল দেখলে ওহ তা একদিন চশমা ছাড়া ভার্সিটিতেও তো আসতে পারো আয়ুষের কথা শুনে অবাক হয়ে বলল শুভ্রতা কেন হঠাৎই চশমা ছাড়া আসতে যাব কেন না এমনি বললাম বাকিটা তোমার ইচ্ছে ওহ হুম মিস চাশমিশ আচ্ছা আপনি আমায় চাশমিশ ডাকেন কেন ভালো লাগে তাই ওরে আর কিছু বলে না শুভ্রতা শুভ্রতাকে চুপ থাকতে দেখে আয়ুষও কিছু বলল না কিছুক্ষণের মধ্যেই আয়ুষরা পৌঁছে গেল শুভ্রতাদের বাড়ির সামনে শুভ্রতাও বাইক থেকে নেমে আয়ুষকে থ্যাংক ইউ বলে চলে যায় আয়ুষ কিছুক্ষণ শুভ্রতার যাওয়ার পানে তাকিয়ে থেকে চলে যায় বাড়িতে ঢুকেই নিজের রুমে প্রবেশ করে পায়চারি করছে দিয়ার আগে গাপিওই জলে যাচ্ছে তার দিয়া হাঁটছে আর বলছে টেনিস বলের বাচ্চা তোর এত বড় সাহস তুই ভার্সিটি না এসে রেস্টুরেন্টে বসে তান্দুরি চিকেন খাচ্ছিস কালকে একবার শুধু ভার্সিটিতে দেখা হোক তোকে ভালো মতো মুরগির ঠ্যাং খাওয়ামু বেটশালা উচ্চিংড়ির বাচ্চাশালা তোর একদিন কি আমার একদিন বান্দর হনুমান আরও নানা কথা বলে গালি দিচ্ছে দিয়া অনেককে আর পায়চারি করছে কিছুতেই তার রাগ কমছে না রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে মেঘলা দিয়ার কাণ্ডে সে হাসবে না কি করবে বুঝতে পারছে না ছেলেটাকে দিয়া পছন্দ করে না সারা দিন ঝগড়া করে তাকে কিনা একটা মেয়ের সাথে দেখে দিয়ার এই অবস্থা মেঘলা রেস্টুরেন্টে বসেই দিয়ার কানটাকে লক্ষ্য করেছে পরেই সামনের দিকে তাকাতেই সে দেখল অনেক আর ওর সাথে থাকা মেয়েটাকে পরক্ষণেই মেঘলা বুঝতে পারল দিয়ার চোখে মুখে রাগ থাকার কাহিনীটা মেঘলা এক পা এক পা করে এগিয়ে গেল দিয়ার কাছে তারপর বলল কি হলো তুই এইভাবে পায়চারি করছিস কেন এ না মানে কিছু না বলেই একটা ড্রেস হাতে নিয়ে ওয়াশরুমে চলে যায় দিয়া দিয়া যেতেই মেঘলা হাসতে হাসতে বলে উঠল মনু এখনো কি খাই সুজি তাই না বললেও অনেক কিছু বুঝি এরই মাঝে ফোনটা বেজে উঠল মেঘলার উপরে তানভীরের নাম দিয়ে মুচকি হাসল সে তারপর জুড়ে দিল প্রেমালাপ আজ বহুদিন বাদে আবার সবকিছু আগের মতো হচ্ছে ভাবতেই খুশি খুশি লাগছে মেঘলার পরের দিন ভার্সিটিতে অনেক ঢুকতেই সুযোগ বুঝে একটা ফাঁকা রুমে টেনে নিয়ে যায় দিয়া তারপর অনিকের কলার চেপে ধরে রাগী কণ্ঠে বলল সে ফাটা টেনিস বলের বাচ্চা তোর সাহস কি করে হলো ভার্সিটি না এসে রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার আচমকা এমন এটাকে জন্য একদমই প্রস্তুত ছিল না অনেক পরক্ষণেই দিয়াকে দেখে আরো চমকে উঠল সে অনেককে চুপ থাকতে দেখে দিয়া রাগী কণ্ঠে বলে উঠল কি হলো কথা বলছিস না কেন অনেক দিয়ার কাজের আগামাথা বুঝতে না পেরে বলল এলইডি বাল্ব কি হল তোর ভূতের ধরল নাকি ভূতে ধরে নাই পেতনিতে ধরছে দিয়ার কথা শুনে চোখ বড় বড় বলল অনিক কি হাবলার মতো তাকিয়ে আছে অনেক দিয়ার দিকে যেন দিয়া কি বলল আর দিয়া কি করছে সব তার মাথার উপর দিয়ে গেছে অনেক কিছুটা বিস্মিত কণ্ঠে বলল এসব কি বলছিস তুই এলইডি বাল্ব তোর এলইডি বাল্বের গুষ্টি কিলাই আগে বল কালভার্সিটি কেন আসিস নাই রেগে অনেক দিয়ার এত রাগ দেখে কিছুটা ঘাবড়ানো ফেস নিয়ে আমতা আমতা করে বলল এ না মানে কালকে আমার ছোট বোনের জন্মদিন ছিল তাই আর কি নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিলাম তাই আর কি ওয়ান সেকেন্ড একটু ভেবে তোকে বলবো কেন কালকে আমি ভার্সিটি কেন আসি আর এটা কোনো ধরনের বেয়াদবি শার্টের কলার ছাড় আমার এদিকে দিয়া এতক্ষণ পর যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল তার মানে কালকের মেয়েটা অনেকের বোন ছিল আস্তে আস্তে দিয়ার রাগ নিস্তেজ হতে লাগল দিয়াকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠল অনিক। ও ই এল বাল্ব কথা কি কানে যাচ্ছে না কলার ছাড় আমার সাথে সাথে কলার ছেড়ে দিল দিয়া দিয়া কলার ছাড়তেই অনেক চেঁচিয়ে বলে উঠল ও ই এলইডি বাল্ব এটা কি হচ্ছিল শুনি অনেকের কথা শুনে দিয়া অনেকের গলা জড়িয়ে ধরে বলল তুমি বুঝবে না ফাটা টেনিস বল এতটুকু বলে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে যায় দিয়া আর অনেক দিয়ার যাওয়ার পানে তাকিয়ে থেকে বলল এটা কি হল হঠাৎ কি হল এলইডি বাল্বের সত্যি সত্যি ভূতে ধরল নাকি তবে যাই বলিস অনেক কালকে কিন্তু দিয়াকে তুই খুব মিস করেছিস দিয়ার সাথে ঝগড়া না করলে সত্যি দিনটা ভালো যায় না তোর এতটুকু বলে হালকা হেসে বেরিয়ে গেল অনেক পুরো করিডোর ঘুরে ঘুরে নাচতে নাচতে যাচ্ছে দিয়া হঠাৎ করে এত খুশি খুশি লাগছে কেন বুঝতে পারছে না দিয়া তবে এতটুকু বুঝে গেছে নিজের অজান্তেই সে অনেককে ভালোবেসে ফেলেছে সত্যি দিয়া তোর ফাটা টেনিস বলটাকে ভালো লাগল ভাবতেই হাসি পাচ্ছে দিয়ার এমন সময় বুকে দুহাত বেঁধে তার সামনে এসে দাঁড়ালো মেঘলা আর শুভ্রতা দুজনেই দিয়ার কাণ্ডে হাসতে হাসতে শেষ ওদের হাসতে দেখে বলে উঠল দিয়া তোরা হাসছিস কেন দিয়ার কথা শুনে মেঘলা শুভ্রতা একে অপরের দিকে তাকিয়ে বলে উঠল দিয়াকে এই প্রশ্নটা তো আমাদের তোকে করা উচিত শুভ্রতা আর মেঘলার কথা শুনে ভ্রুকুচকে তাকালো দিয়া ওদের দিকে তারপর বলল মানে মানে তো তুই বলবি ব্যাপার কি হঠাৎ লাফাচ্ছিস কেন মেঘলা কই লাফাচ্ছি না তো আমি তো শুধু ক্লাসে যাচ্ছি দিয়ার কথা শুনে শুভ্রতা আর মেঘলা গিয়ে ঝাঁপতে গলা জড়িয়ে ধরল দিয়ার আচমকা ওদের এমন কাজে চমকে উঠল দিয়া শুভ্রতা আর মেঘলা দিয়ার গলা ঝাপটে জড়িয়ে ধরে বলল মনু এখনো কি খাই সুজি তাই একটু হলেও বুঝি ওদের কথা শুনে ঘাবড়ে যায় দিয়া আমতা আমতা করে বলে সে। তোরা কি বোঝার কথা বলছিস বলতো ওটাই যেটা তুই বলতে চাইছিস না মেঘলা কি সব উল্টো পাল্টা বকছিস বলতো এতক্ষণ কোথা থেকে আসা হচ্ছে শুনি শুভ্রতা এ না মানে কোথায় আবার একটু ওয়াশরুমে গিয়েছিলাম ওয়াশরুম তো ওদিকে তাহলে এদিকে থেকে কেন আসছিস মেঘলা আমি বলছি আমাদের দিয়া আফায় অনেক ভাইয়ার সাথে ফাঁকা রুমে কলার চেপে ধরে রাগারাগি করছিল শুভ্রতা শুভ্রতার কথা শুনে কাশতে শুরু করল দিয়া তারপর বলল তুই জানলি কেমনে কিভাবে জেনেছি তুই যখন অনেককে টেনে নিয়ে গেছিস আমি দেখেছি দূর থেকে তারপর বাকি মেঘলার শুনেই সব ক্লিয়ার মেঘলা কি বলেছে ওই যে কাল রেস্টুরেন্টে বসে জেলাসি ফিল করার ব্যাপারটা ওহ সি তার মানে মেঘলা কালকে সবটা দেখেছিল মনে মনে দিয়াকে চুপ থাকতে দেখে বলল এসব কি শুনছি আমি দিয়া তুই অনেকের সাথে ছিছি মেঘলা আরে তোরা যা ভাবছিস তা কিছু নয় দিয়ার কথা শুনে মেঘলা শুভ্রতা কোমরে হাত দিয়ে দিয়ার দোকানের পাশে দুজন দাঁড়িয়ে একসাথে বলে উঠল তাহলে কি শুনি না মানে হয়েছে কি কি হয়েছে দুজন একসাথে চেঁচিয়ে শেষমেশ শুভ্রতা আর মেঘলার জোরাজড়িতে বলে উঠল দিয়া হুম তোরা যা ভাবছিস তাই দিয়ার কথা শুনে সুব্রতা আর মেঘলা দুজনেই হাসি দিয়ে বলে উঠল ওহ তার মানে আমাদের দিয়া বেবি সত্যি সত্যি অনেক বাবুর প্রেমে পড়ে গেছে ওরে মাথায় নাড়ায় দিয়া সাথে সাথে হেসে উঠল শুভ্রতা আর মেঘলা পরপর দুটো ক্লাস করে ভার্সিটির পিছনে বড় মাঠের মাঝখানে দুটো গাছের নিচে বসে আছে সুব্রতা মেঘলা আর দিয়া হঠাৎই শুভ্রতা বলে উঠল আচ্ছা আমায় একটা কথা বল অনেক তোকে এলইডি বাল্ব কেন ডাকে আর তোরা সবসময় ঝগড়াই বা করিস কেন হুম বল না আমিও শুনবো মেঘলা দিয়া ওদের দুজনেই জোড়াজোর বলে উঠল ঠিক আছে বলছি দিয়ার কথা শুনে অতি আগ্রহে তাকিয়ে রইল শুভ্রতা আর মেঘলা দিয়ার দিকে দিয়া ওদের দুজনের দিকে তাকিয়ে হালকা হেসে বলতে শুরু করল সেদিন ছিল ভার্সিটির প্রথম দিন দিয়ার খুব একটা ভার্সিটি লেট করে না সে কিন্তু সেদিন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তার ওপর সকালে নাস্তা করে আসে নিদিয়ার আবার একটা প্রবলেম আছে ক্ষুধা পেলে তার মাথা ঠিক থাকে না একটু রাগ রাগ ভাব থাকে চোখে মুখে সেদিনও ছিল একই নতুন ভার্সিটি নতুন ক্লাস নতুন মানুষ সবকিছুই নতুন ছিল তার কিছুটা অস্থিরতা নিয়ে হতভম্ব হয়ে ভার্সিটির ভিতর ঢুকতে নিচ্ছিল সে এমন সময় হুট করেই একটা ছেলের সাথে ধাক্কা লেগে গেল তারতাল সামলাতে না পেরে ঠাস করে পড়ে যায় নিচে কোমরে ব্যাথা পায় সে একই ভার্সিটি লেট ক্ষুধার জ্বালায় মাথায় রাগ তার উপর নিচে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে এতে আরো চটে যায় সে দিয়া তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলে উঠল এই যে মিস্টার কানা নাকি চোখে দেখেন কি বাড়িতে রেখে এসেছেন হনুমান কোথাকার সরি আসলে আমি বুঝতে পা তা পারবেন কিভাবে চোখ তো মনে হয় গার্লফ্রেন্ডের বেনিটি ব্যাগে রেখে এসেছেন বান্দর ছেলে কোথাকার এই যে মিস এলইডি বাল্ব এত অকারণে জ্বলছেন কেন সরি বললাম তো আপনার সরি আপনার ওই প্যান্টের পকেটে রাখুন আমার কোমোটা মনে হয় গেল রেশালা শয়তান কোথাকার কি বললেন আপনি এলইডি বাল্বও সেই এলইডি বাল্ব আপনার চোখের মনিতে লাগিয়ে রাখুন ভালো দেখতে পাবেন ইউ কিন্তু বেশি করছো আঙ্গুল দেখিয়ে ওই মিস্টার আঙ্গুল কাকে দেখাচ্ছেন এই ঝগড়ুটে কোথা থেকে আসলো রে অনিকের কথা শুনে দিয়ার আগে লুক নিয়ে কোমরে হাত দিয়ে বলল ওই মিস্টার সাহস তো কম না আমায় ঝগড়ুটে বলছেন আপনার বউ ঝগড়ুটে দিয়ার কথায় বিরক্ত হয়ে চলে যায় অনেক অনিকের ইনগোর দেখে বলে উঠল দিয়া ওই যাচ্ছেন কোথায় ঠিক আছে আর একবার দেখা হোক তারপর আমিও দেখিয়ে দিব এই দিয়া কি জিনিস হু। বলেই রাগ করতে করতে চলে যায় দিয়া এর পর থেকেই যতবারই দিয়া আর অনেকের দেখা হয় ঝগড়া ছাড়া আর কিছু হয় না ক্লাসমেট হওয়ায় ঝগড়াটা একটু বেশি হয় তাই তো ঝগড়ার বেগড়া আপনি থেকে সোজা তুইতে চলে গেছে দিয়ার মুখে ওর আর অনিকের কাণ্ডের কথা শুনে হাসতে হাসতেই শেষ শুভ্রতা আর মেঘলা ওদের হাসি দেখে বলল দিয়া তোরা হাসছিস আর আমার রাগ হচ্ছিল জানিস কোমরে কি আকার ব্যথা পেয়েছি তবে যাই বলস দোষ কিন্তু তোরি ছিল শুভ্রতা আমার দোষ কোথায় ছিল সব দোষ ওই ফাটা টেনিস বলের হুম কিন্তু এখন মহারানী আপনি যে এই ফাটা টেনিস বলকেই ভালোবেসে ফেলেছেন এখন কি করবেন শুনি মেঘলা কি আর করব বিয়ে করেও ঝগড়া করব দিয়ার এবারের কথা শুনে আরো উচ্চ হেসে দিল শুভ্রতা আর মেঘলা অন্যদিকে আরেকজন গাছের আড়াল থেকে সবটা শুনে নিজেও হাসতে হাসতে শেষ আনমনেই বলে উঠল শেহ ঠিক আছে দেখা যাক কি হয় মিস এলইডি বাল্ব বলেই হাসতে হাসতে চলে যায় সে আচমকা ফোনটা বেজে উঠতেই হালকা কেঁপে উঠল মেঘলা উপরে তানভীরের নাম দেখে খুশি মনে ফোনটা তুলল সে ফোনটা তুলতেই অপর পাশে হতভম্ব কণ্ঠে বলে উঠল তানভীর মেঘলা সাথে সাথে কলিজা কেঁপে উঠল মেঘলার ঘাবড়ে গিয়ে বলে উঠল সে কি হয়েছে তোমার মেঘলা তাড়াতাড়ি তিনতলা আসো বলেই ফোনটা কেটে দেয় তানভীর মেঘলা ঘাবড়ে গিয়ে আর কিছু না বলে দৌড়ে চলে যায় ওখান থেকে তিনতলার সব রুমগুলোতে তন্ন করে খুঁজছে মেঘলা তানভীরকে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না সে তানভীরকে ঘাবড়ে যায় মেঘলা ভয় হাত পা কাঁপছে তার কি হল তানভীরের হঠাৎই একটা রুমের দিকে চোখ যায় মেঘলার ক্লাস রুমের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে তানভীর মেঘলা দৌড়ে গিয়ে ঝাপতে জড়িয়ে ধরল তাকে তারপর কান্না ভেজা কণ্ঠে বলে উঠল সে কি হয়েছে তোমার তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছি মেঘলার ঘাবরানো ফেস দেখে তানভীর হালকা হেসে বলল কিছু হয়নি আমার সত্যি বলছো তুমি থুম তাহলে যে আরে ওটা তোমায় তাড়াতাড়ি আসার জন্য বলেছিলাম তুমি বললে তো আমি এমনি তাড়াতাড়ি চলে আসতাম তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম এত ভয় পাওয়ার কি আছে ভয় পাওয়ার কি আছে মানে তুমি যেভাবে মেঘলা বললে সাথে সাথেই আমার কলিজার পানি শুকিয়ে গেল আরে আমি তো মজা করছিলাম তানভীরের এবারের কথা শুনে মেঘলা তানভীরকে ছেড়ে দিয়ে রাগী কণ্ঠে বলল এটা কি ধরনের মজা তানভীরেই ধরনের মজা আর একবার করলে আমি তোমার সাথে থাকব না বলেই চলে যেতে নেয় মেঘলা সাথে সাথে মেঘলার হাত ধরে টান দেয় তানভীর মেঘলা এসে পড়ে তানভীরের বুকের কাছে তানভীর মেঘলাকে বুকে জড়িয়ে ধরে বলল উম একবার ছেড়ে চলে যাওয়ার সাহস দেখিয়েছ আমি কিছু বলে নি কিন্তু নেক্সট টাইম সেই সাহস দেখালে তোমার একদিন কি আমার একদিন একদম খুন করে ফেলব তোমায় তাহলে তুমি মজা কেন করলে আমি মজা করলেই তুমি ছেড়ে চলে যাবে প্লিজ মেঘুপরি আর ছেড়ে যেও না একবার সয় নিয়েছি আর একবার হলেই কিন্তু সইতে পারবো না মেঘলা হালকা হেসে বলল আর ছেড়ে যাব না তোমায় ছেড়ে গিয়ে আমিও তো কষ্ট পেয়েছি নিজের দোষে কষ্ট পেয়েছ মেঘুপরি আর সাথে আমায়ও কষ্ট দিয়েছ ভুলে যাও না সবটা জোরে নিশ্বাস ফেলল তানভীর তারপর খুব শক্ত করে জড়িয়ে ধরল তানভীর মেঘলাকে মেঘলাও ধরল নেমে আসলো তাদের মাঝে কুটকুট নিরবতাকারও মুখে কোনো কথা নেই লাইব্রেরি ঢুকতে গিয়ে নিজের পায়ের সাথে বেজে ধাপ করে পড়ে যেতে নেয় শুভ্রতা এমন সময় কিছু বই নিয়ে বাহিরে বের হতে নেয় আয়ুষ তারপর আর কি যা হওয়ার তাই হল শুভ্রতা গিয়ে পড়ল সোজা আয়ুষের উপর অতিরিক্ত বই নেওয়ার কারণে আয়ুষ দেখতে পায়নি কিছুই আচমকা কেউ এসে পড়াতে সে কিছু বুঝতে না পেরে পড়ে যায় নিচে আর শুভ্রতা তার উপরে আর বইগুলো সব এলেমেলো ভাবে পড়তে লাগল চারদিকে আচমকা একটা বই শুভ্রতার মাথায় এসে পড়ায় সে বাড়ি খায় আয়ুষের মাথায় ব্যথায় কুকড়ে বলে উঠল সে। আউচ এতক্ষণ আয়ুষ চোখ বন্ধ করে ছিল যেন এতক্ষণ কি হল সবই তার মাথার উপর দিয়ে গেল হঠাৎই আউচ শব্দতা শুনতাই চোখ খুলে তাকাল সে উপরের শুভ্রতাকে দেখে কিছুটা অবাক হয়ে বলল সে। মিস চাশমিশ তুমি চাশমিশ নামটা শুনতাই চমকে উঠল শুভ্রতা চোখ তো অনেক আগেই বন্ধ করে রেখেছে সেক্ষণ তো চোখ খুলবেই না মনে হয় ভয় কাচুমাচু হয়ে তাকিয়ে আছে শুভ্রতা আয়ুষের দিকে সে বুঝতে পারছে না বার বার কেন হুট করে এতটা কাছে চলে যায় সে আয়ুষের বুকের ধুকপুকানি বেড়ে গেছে অনেক আগে শ্বাস আটকে আসার উপক্রম শুভ্রতার কথা বলার সাহস পাচ্ছে না সে না জানি আয়ুষ কতটা রেগে গেছে তার ওপর নানা কিছু মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে শুভ্রতার শুভ্রতার ভাবনার মাঝখানে বলে উঠল আয়ুষ কি ব্যাপার মিস চাশমিশ এভাবেই থাকবেন নাকি সাথে সাথে চমকে উঠল শুভ্রতা ছি ছি না জানি আয়ুষ তাকে কি ভাবল নিজের ভাবনায় এতটাই মগ্ন ছিল শুভ্রতা সে যে আয়ুষের উপর থেকে এখনো উঠেনি তা মাথা থেকে একদমই বেরিয়ে গেছে তার চটচলদি শুভ্রতা উঠে পড়ল আয়ুষের উপর থেকে তারপর শীতল মেশানো কণ্ঠে বলে উঠল সরি আসলে কিছু বলতে হবে না শুধু এটা বলো চোখে তো চশমা পড়েছ তারপরও চোখে দেখো না আয়ুষের কথা শুনে চোখের চশমাটা হাত দিয়ে ঠিক করল শুভ্রতা তারপর বলল এ না মানে চোখে দেখিনি এমনটা নয় লাইব্রেরি ঢুকতে গিয়েই হোচোট খেয়ে পড়ে গেছি আর কি রীতিমতো ঘেমে একাকার হয়ে গেছে শুভ্রতা ভয়ে হাত পা কাঁপছে তার আয়ুষ শুভ্রতার অবস্থা বুঝতে পেরে বেশি কিছু না বলে শুধু বলল ঠিক আছে ঠিক আছে আর কিছু বলতে হবে না তোমায় এতটুকু বলে আস্তে আস্তে উঠে দাঁড়াতে নিল আয়ুষ কিন্তু না উঠতে পারছে না আয়ুষ কোমরে ব্যথা পেয়েছে সে আর বেশি চেষ্টা চালালো না আয়ুষ চুপটি করে বসে রইল কিছুক্ষণ আয়ুষকে উঠতে না দেখে বুঝতে পেরেছে শুভ্রতা আয়ুষ কোমরে ব্যথা পেয়েছে খুব শুভ্রতা আস্তে আস্তে গিয়ে বসল আয়ুষের সামনে তারপর হাত কচলাতে কচলাতে বলল খুব লেগেছে তাই না ওরে আয়ুষ শুধু তাকায় শুভ্রতার দিকে আয়ুষের চাহনি দেখে শুভ্রতা হালকা ভয় পেয়ে যায় নিজেই নিজেকে বলে উঠল ধূর এই লাইব্রেরিটা একটু ভালো না যখনই আসি তখনই বিপদে পড়তে হয় কাল থেকে আর আসমই না কিন্তু এখন কি করি মনে মনে বেশি কিছু না ভেবে শুভ্রতা আয়ুষের হাত ধরে বলল আমি হেল্প করি উঠতে আয়ুষ কিছুক্ষণ ভেবে মাথা নাড়ায় তারপর আস্তে আস্তে আয়ুষের হাত ধরে বসা থেকে উঠে দাঁড় করায় শুভ্রতা তারপর আস্তে আস্তে আয়ুষকে বসিয়ে দেয় সে লাইব্রেরি থাকা একটা চেয়ারের আয়ুষ কোমরে ব্যথা পাচ্ছে তারপরও যথাসম্ভব ব্যাথা নিয়ে চুপটি করে বসে রইল আয়ুষ আয়ুষকে বসিয়ে আস্তে আস্তে নিচে পড়ে থাকা সব বইগুলো একটা একটা করে গোছাতে লাগল শুভ্রতা আর আয়ুষ শুধু তাকিয়ে রইল শুভ্রতার মুখের দিকে আজকে শুভ্রতা একটা মিষ্টি কালার থ্রি পিচ পরে এসেছে চুলগুলো আজও খুলে দিয়েছে চোখে মুখে হালকা মেকআপ দিয়েছিল কিন্তু বর্তমানে তা নেই কোমরে ওর না বেঁধে পিছনের চুলগুলোকে খোপা করে নিচে বসে বই উঠাচ্ছে শুভ্রতা আর আয়ুষ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে শুভ্রতার দিকে আয়ুষের ইচ্ছে করছে দৌড়ে গিয়ে শুভ্রতার চোখের চশমাটা খুলে ফেলতে আর ওর চোখের মায় আটকাতে কিন্তু সেটা আপাতত পসিবল নয় তাই নিজের ইচ্ছেটাকে নিজের মধ্যে দমিয়ে রেখে চুপটি করে বসে রইল সে শুভ্রতার কপালের সামনে এসে পড়া ছোট ছোট চুলগুলোর জন্য আরও বেশি আকর্ষণীয় লাগছে তাকে আনমনেই হেসে উঠল আয়ুষ কিছুক্ষণের মধ্যেই সব বইগুলো গুছিয়ে রাখল শুভ্রতা টেবিলে উপর রাখল তারপর বলল সব তো গুছিয়ে রেখেছি কিন্তু ওনাকে নিয়ে বাহিরে যাব কিভাবে শুভ্রতার চিন্তিত মুখ দেখে বলে উঠল আয়ুষ চিন্তা করো না আমি তানভীরকে ম্যাসেজ করে দিয়েছে ও হামায় নিয়ে যাবে আয়ুষের কথা শুনে স্বস্তির নিশ্বাস ফেলল শুভ্রতা তারপর বাধা খোপাটা খুলে ফেলল সাথে ওরনাটাও ঠিক মতো পরে নীলতার পর জোরে শ্বাস ফেলে কিছুক্ষণ চুপটি করে দাঁড়িয়ে রইল দু মিনিট পর শুভ্রতা নিজেকে স্বাভাবিক করে সামনে এসে দাঁড়াল আয়ুষের তারপর মিনমিন কণ্ঠে বলল শেহ শরিয়ামার জন্য আপনার সমস্যা হচ্ছে বারবার ইটস ওকে বাসায় গিয়ে মলম লাগিয়ে নিয়েন শুভ্রতার কথা শুনে হালকা হাসল আয়ুষ এমন সময় রুমে ঢুকল তানভীর কিছুটা বিস্মিত কণ্ঠে বলল সে। কি হয়েছে তোর আয়ুষ তানভীরের কণ্ঠ শুনে আয়ুষ শুভ্রতা দুজনেই তাকালো তানভীরের দিকে আয়ুষ তানভীরকে দেখে বলল তেমন কিছু নয়ামায় একটু বাহিরে বের করতে হবে তোকে আয়ুষের কথা শুনে অবাক হয়ে বলল তানভীর কি কেন কাছে আয় বলছি আয়ুষের কথা শুনে তানভীরও ছুটে আসলো আয়ুষের কাছে তারপর আয়ুষ তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলল শুভ্রতা মাথা নিচু করে শুধু দাঁড়িয়ে ছিল আয়ুষের পাশে তানভীর একবার আয়ুষ আর একবার শুভ্রতার দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে দিল তানভীরের কাণ্ড দেখে বলে উঠল আয়ুষ তুই হাসছিস হাসব না তো কি করবো বল তোদের দুজনের সাথে যখনই এই লাইব্রেরি দেখা হয় ততক্ষণি বিপদে পরিষেকবার লাইব্রেরির দরজা আটকে রাতভর একসাথে থেকে আর এক নয় লাইব্রেরি ঢুকতে গিয়ে কোমর ভেঙে ফেলা যাই বলিস তোদের কেমিস্ট্রিটা কিন্তু একদমই ভিন্ন বলতে বলতে আবারও হেসে উঠল তানভীর তানভীরের কথা শুনে আয়ুষ একবার তাকালো শুভ্রতার দিকে না জানি তানভীরের মুখে এসব শুনে কি রিয়েকশন দেয় ও কিন্তু না শুভ্রতা তেমন কোন রিয়েকশন দিলেও সে তো মাথা নিচু করে হাত কোচলাচ্ছে আয়ুষ হালকা শ্বাস ফেলে বলে উঠল তানভীরকে ওই তুই কি এখানে মজা নিতে এসেছিস নাকি আমায় নিয়ে যেতে সরি দোস্ত চল যাই তারপর আয়ুষ তানভীরকে নিয়ে বেরিয়ে যায় লাইব্রেরি থেকে অবশ্য যাওয়ার আগে একবার তাকিয়েছিল আয়ুষ শুভ্রতার দিকে শুভ্রতাও তাকিয়েছিল আয়ুষের যাওয়ার পানে আয়ুষ বেরোতেই শুভ্রতাও বেরিয়ে যায় আর মেঘলা দিয়া অনেক আগেই চলে গেছে রাত দশটা নিজের রুমের বিছানায় চুপটি করে শুয়ে আছে শুভ্রতা আজকে একটু অন্যরকম লাগছে সব কিছু পুরো রুমটাই রাতের জোৎসা ভরা আলোতে আলোকিত হয়ে আছে জানালা রঙিন পর্দা ভেদ করে বাতাস আসছে শুভ্রতার রুমে আজকে খুব করে শুভ্রতার আয়ুষের কথা মনে পড়ছে চোখের সামনে ভেসে আসছে তার আয়ুষের সাথে কাটানো মুহূর্তগুলো এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে শুভ্রতার ভিতর আচ্ছা হুট করে আয়ুষের কথা মনে পড়ছে কেন তাহলে কি তুই কোনোভাবে আয়ুষকে ভালোবেসে ফেলেছিস শুভ্রতা ভাবতেই হকচকিয়ে শোয়া থেকে উঠে বসল শুভ্রতা আনমনেই হেসে উঠল সে তারপর বিছানা ছেড়ে চলে যায় সে বেলকনির দিকে সচরাচর এই টাইমে ঘুমে অজ্ঞান হয়ে থাকে শুভ্রতা কারণ বেশি রাতে একা রুমে থাকতে ভয় লাগে তারও কিন্তু আজকে সেগুলো কোনো কিছুই মনে নেই শুভ্রতার সে তো তার মতো আয়ুষের ভাবনায় মগ্ন বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে শুভ্রতা বাতাসে তার চুলগুলো উড়ছে চোখ বন্ধ করে ফিল করছে শুভ্রতা বাতাসটাকে হঠাৎই কপালে কারো ঠোঁটের স্পর্শ পেতে কেঁপে উঠল শুভ্রতা চোখ খুলে সামনে আয়ুষকে দেখে আরও অবাক হয়ে বলল সে আপনি হুম আমি কি এত ভাবছ বল তো ভালোবাসায় আমায় আয়ুষের কথা শুনে শুভ্রতা বুঝতে পারছে না কি বলবে সে এটাও বুঝতে পারছে না আয়ুষ এখানে আসলো কি করে আয়ুষ একটু একটু করে এগিয়ে আসতে লাগলো শুভ্রতার দিকে আয়ুষের কাজে ঘাবড়ে যায় শুভ্রতা পিছনে যাবে তারও উপায় নেই কিছু বলবে সেটাও পারছে না আয়ুষ শুভ্রতার কাছে এসে দাঁড়াল ভয় শুভ্রতা তার চোখ বন্ধ করে নিয়েছে শুভ্রতার কাজে আয়ুষ হালকা হেসে ওর কানের কাছে ঝুঁকে বলল এত ভয় পেলে চলে নাকি ভিতুরানি। শুভ্রতা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে চুপটি করে শরীর কাঁপছে তারা চমকা কি হল চোখ খুলে তাকালো সে চোখ খুলতেই দেখল সে তার সামনে কেউ নেই চরম অবাক শুভ্রতা তার মানে সে এতক্ষণ জেগে জেগে স্বপ্ন দেখছিল ভাবতেই হেসে উঠল সে তারপর নিজেই নিজের মাথায় একটা চাটি মেরে বলে উঠল তুই তো সত্যি সত্যি পাগল হয়ে গেছিস শুভ্রতা বেকনিতে দাঁড়িয়ে তানভীরের সাথে ফোনে কথা বলছে মেঘলা হঠাৎই মেঘলা বলে উঠল একটা গান গাও না তানভীর এখন এখন নয় তো কখন কতদিন হল তোমার গান শুনি না মেঘলার কথা শুনে হালকা হেসে বলল তানভীর ঠিক আছে তারপর তানভীর গান গাইতে শুরু করলো আর মেঘলা নীরবে শুনতে লাগল বুকের ভিতর কান পেতে শোন নাকি বলে মন কাছে এলে সুখ খুঁজে পাই দূরে গেলে দহন দুই এই পৃথিবী ছাড়তে পারি তোর এক ইশারায় বাঁচি আমি তোরি মাঝে তরি তো ভরসায় দুই জীবন আমার বদলে গেছে তোরি প্রেমেরই ছোঁয়ায় যখন তখন যেন আজকাল মন সীমানা ছড়ায় দুই এই পৃথিবী ছাড়তে পারি তোর এক ইশারায় বাঁচি আমি তোরি মাঝে তোরি তো ভরসায় দুই বিছানার উপর বসে হাতে গিটার নিয়ে আনমনেই গাইছে অনেক এক অজানা ভালো লাগা কাজ করছে তার ভিতর সাথে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে তার এমনটা নয় অনেক দিয়াকে পছন্দ করে না সে তো অনেক আগে থেকেই দিয়াকে ভালোবাসে আর ভালোবাসে বলেই তো যখন তখন ওর সামনে গিয়ে ওর সাথে ঝগড়া করে আজ যখন গাছের আড়ালে দাঁড়িয়ে থেকে দিয়ার মুখে শুনল দিয়াও ভালোবাসে তাকে শুনতেই খুশিতে আত্মহারা হয়ে যায় অনেক তখন থেকেই মনের কোণে এক ফালি ভালোবাসার রেশ বয়ে গেল তার ভিতর অন্যদিকে দিয়াও অনেকের কথা কল্পনা করছে বিছানায় শুয়ে শুয়ে কেমন কেমন লাগছে সব কিছু তার আনমনে হেসে উঠল দিয়া স্বপ্ন যত জমা আছে সবই তো তোকে নিয়ে সারা জীবন জুড়ে থাকিস শুধু আমার হয়ে দুই এই পৃথিবী ছাড়তে পারি তোর এক ইশারায় বাঁচি আমি তোরই মাঝে তোরই তো ভরসায় দুই পরার টেবিলে বসে গানটা গাইছে আয়ুষ আর কল্পনা করছে শুভ্রতাকে আর শুভ্রতা তার কথা তো আগেই বললাম এক কথায় আজকের রাতটা এই দুই জুটির কাটবে ভালোবাসার প্রথম অনুভূতি নিয়ে আর মেঘলা তানভীরের বিচ্ছেদের রেশ কাটিয়ে নতুনভাবে সব কিছু শুরু করার আনন্দ নিয়ে বুকির ভিতর কান পেতে শোন নাকি বলে মন কাছে এলে সুখ খুঁজে পাই দূরে গেলে দহন দুই এই পৃথিবী ছাড়তে পারি তোর এক ইশারায় বাঁচি আমি তোরই মাঝে তরি তো ভরসায় দুই অবশেষে শেষের লাইনগুলো গেয়ে গান শেষ করল তানভীর আর মেঘলা চোখ বন্ধ করে তানভীরের গান শুনতেই শুনতাই ঘুমিয়ে পড়ল মেঘলা ঘুমিয়ে পড়েছে বুঝতে পেরে তানভীরও ফোনটা না কেটেই ওইভাবেই বিছানায় শুয়ে পড়ল মাঝখানে কাটল দুদিন আজকে দিয়া অনেককে আর আয়ুষ শুভ্রতাকে প্রপোজ করবে অনেক ভেবে দেখল দুজন নিজের অনুভূতিগুলোকে আর বেশি দিন নিজেদের মধ্যে লুকিয়ে রাখবে না দিয়া জানে না তার কথা শুনে অনেক কেমন রিয়েক্ট করবে আর আয়ুষও জানে না তার কথা শুনে শুভ্রতা কেমন রিয়েক্ট করবে দুজনের মধ্যেই এক অজানা ভয় কাজ করছে এতদিন আয়ুষকে মেয়েরা প্রপোজ করত আর আজ কিনা আয়ুষ নিজেই কাউকে প্রপোজ করতে যাবে ভাবতেই কেমন কেমন লাগছে তার আর দিয়া তার ক্ষেত্রেও সেইম কেচ আজ দিয়ার থেকে মেঘলা আর আয়ুষের থেকে তানভীর আছে ওদের দুজনের সাথে ভার্সিটির পিছনে সেই গাছের নিচে দাঁড়িয়ে আছে শুভ্রতা কারণ মেঘলা তাকে এখানে রেখে গেছে কেউ নাকি তার সাথে দেখা করবে তাই শুভ্রতাও চুপটি করে দাঁড়িয়ে আছে হঠাৎই পিছন থেকে বলে উঠল কেউ তাকে মিস চাশমিশ চাশমিশ নামটা শুনতাই চমকে উঠল শুভ্রতা তার আর বুঝতে বাকি রইল না তাকে কে ডেকেছে আস্তে আস্তে পিছন ঘুরে তাকালো শুভ্রতা পিছনে তাকাতেই অন্যদিকে ভার্সিটির তিনতলায় একটা ফাঁকা রুমে দাঁড়িয়ে আছে অনেক কারণ দিয়া তাকে থাকতে বলেছে কিন্তু দিয়ার আসার কোনো নাম গন্ধ পাচ্ছে না অনেক হঠাৎই কারো পায়ের শব্দ পেল অনেক পায়ের শব্দেই বুঝে গেছে অনেক দিয়া এসেছে অনেক পিছন ঘুরতে নিলেই দিয়া বলে উঠল প্লিজ পিছন ঘুরিস না তাহলে আমি কিছু বলতে পারবো না দিয়ার কথা শুনে অনিকও আর পিছন ঘুরে তাকালো না উল্টো দিক ঘুরেই বলল সে। কি এমন কথা বলবি আমায় এলইডি বাল্ব যে পিছন ঘুরে তাকানো যাবে না হেসে দেখ একদম মাথা গরম করাবি না বলে দিল আম ফাটা টেনিস বল ঠিক আছে বাবা বলবো এখন বল দিয়া ছোট্ট শ্বাস ফেলে বলতে শুরু করলো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রতা আয়ুষের দিকে কারণ আয়ুষ তার সামনে হাঁটু গ্যারে বসে রয়েছে হাতে তার ছোট্ট একটা সুন্দর লাল গোলাপ শুভ্রতা কিছু বলবে তার আগেই আয়ুষ বলতে শুরু করল আমি জানি তোমার মনে হাজারো ও কি মারছে এখন অনেক বড় বড় বিষণ্নতা ঘিরে ধরেছে তোমায় অনেক কিছু বলার আছে তোমায় জানি না আমার সব কথাগুলো শুনে তুমি কেমন রিয়েকশন দিবে এতটুকু বলে জোরে শ্বাস ফেলে আবারও বলতে লাগল আয়ুষ তোমার সাথে যেদিন প্রথম আলাপ হয়েছিল আমার সেদিনই তোমার ভীতু ভিতু চোখে চশমা ঠিক করার সাথে তোমায় মায়াবী মুখ দেখেই এক অন্যরকম কিছু অনুভব হয়েছিল আমার জীবনে অনেক মেয়ে দেখেছি কিন্তু তোমার মতো একটাও নয় তুমি যে ছেলেদের ভীষণ ভয় পাও সেটা তোমার সাথে যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিনই বুঝেছিলাম আমি তোমার এই ভয় জিনিসটাই আকৃষ্ট করেছিল আমায় না চাইতেও সেদিন বারবার দেখছিলাম তোমায় তারপর সেদিন যখন দুজন একসাথে লাইব্রেরি আটকে গিয়েছিলাম তখন তোমার ভয় পেয়ে আমায় জড়িয়ে ধরার সাথে অনেকটা সময় একসাথে কাটানো সব কিছুতেই এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল আমার কেন জানি না আমি না চাইতেও বার বার শুধু তোমায় দেখে গিয়েছিলাম সেদিন বাসায় গিয়ে তো বারবার মনে হয়েছিল তানভীর সেদিন না আসলেই ভালো হতো আমরা আরও কিছুটা সময় একসাথে থাকতে পারলাম তারপর আবার হুট করে তোমার কাছে আসা সব কিছুতেই আকৃষ্ট আমি তোমার নেশালো চুলমায়াবী ফেসগালের পাশে ছোট্ট তিল সব কিছুই ভালো লাগে আমারও অবশেষে বলবো। জানি না কখন কিভাবে তোমায় নিয়ে স্বপ্ন বুনতে শুরু করেছি আমি শুধু এতটুকু বলবো তুমি কি তোমায় নিয়ে করা আমার স্বপ্নগুলো পূরণ করার সুযোগ দিবে তোমায় যে খুব ভালোবেসে ফেলেছি আমি আই রিয়েলি লাভ ইউ চাশমিশ পুরো এক শ্বাসে চোখ বন্ধ করে কথাগুলো বলল আয়ুষ হা হয়ে শুধু তাকিয়ে আছে আয়ুষের মুখের দিকে মুখ দিয়ে কথা বের হচ্ছে না তার তো ভাবতেই পারে নি আয়ুষ এমন কিছু বলবে তুই কি কিছু বলবি নাকি শুধু চুপ করে দাঁড়িয়েই থাকবি একরাশ নিরবতা ভেঙে কথাটা বলে উঠল অনেক দিয়াকে কারণ বেশ কিছুক্ষণ যাবৎ দিয়া বলছে বলছে বলেও কিছু বলতে পারছে না কি করে পারবে একটা মেয়ে কি একটা ছেলেকে কখনো তার মনের কথা গুছিয়ে বলতে পারে নাকি তাই তো এত প্রবলেম হচ্ছে দিয়ার ভাবনার মাঝখানে আবারো বলে উঠল অনিক এই যে মিস এলইডি বাল আপনি কি কিছু বলবেন নাকি এইভাবেই দাঁড়িয়ে থাকবেন এত তারা কিসের তোর তারা তো একটু থাকবেই আমি বুঝতে পারছি না তুই যখন কিছু বলতে চাস তাহলে বলছিস না কেন আরে বলছি তো কোথায় বলছিস সেই তো কখন থেকে শুধু বলছি বলছি করছিস বেশি বকলে আমি কিন্তু বলবো না বলে আম না বললে না বলবিহু তোর কথা শোনার আমার কোনো ইন্টারেস্ট নেই তা থাকবে কেন তুই তো একটা শয়তান ফাটা টেনিস বল কোথাকার বেশি বকিস না বলে দিলাম আমি কিন্তু চলে যাবো এলইডি বাল্ব বলেই যেই না অনেক পিছন ঘুরতে নিবের সাথে সাথে দিয়া চেঁচিয়ে বলে উঠল তুই এমন করছিস কেন বলতো আর এত পিছন ফিরার কি আছে সামনে ফিরে থাক দিয়ার চেঁচানোতে অনেক আর পিছন ফিরে তাকায় না সামনের দিকে তাকিয়েই কিছুটা বিরক্ত নিয়ে বলে উঠল আমি এক থেকে দশ পর্যন্ত গুনব তার ভিতর তুই যদি না বলিস আমি সত্যি সত্যি চলে যাব দিয়া অনেকের কথা শুনে কি করবে বুঝতে পারছে না সে তো চায় অনেককে সবটা বলতে কিন্তু কোনো কিছুই যেন মুখ থেকে বের হচ্ছে না তার ধূর ছাতা আজ তার ধারা অনেককে প্রপোজ করা হবে না তা সে ভালোই বুঝতে পেরেছে অনেকের খুব হাসি পাচ্ছে দিয়ার কাণ্ডে তারপরও নিজের হাসিকে যথাসম্ভব চেপে রেখে আবারে বলে উঠল সে। আমি কিন্তু গুনতে শুরু করলাম এল ইডি বাল্ব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অনেকের নাম্বারিং শুনে আরো ঘাবড়ে গেল দিয়া না আজ আর তার ধারা প্রপোজ করা হল না অনেককে নয় দশ বলেই অনেক পিছন ঘুরে তাকাল অনেককে পিছন ঘুরতে দেখে দিয়াও আর কিছু বলতে পারলো না বেশি কিছু না বলেই সে রুম থেকে থেকে বেরিয়ে যেত নিল কারণ সে বুঝে গেছে আজকে তার ধারা অনেককে প্রপোজ করা পসিবল নয় দিয়াকে চলে যেতে দেখে অনেক গিয়ে পিছন থেকে দিয়ার হাত ধরে দিল টান আচমকা এমনটা হওয়াতে দিয়া সামলাতে না পেরে পড়ল সোজা অনেকের বুকে ফুট করে অনেক এমন কিছু করবে এটা একদমই কল্পনার বাহিরে ছিল দিয়ার অবাক দৃষ্টিতে তাকালো সে অনেকের মুখপানে দিয়ার চোখের দৃষ্টি দেখেই বুঝে গেছে অনেক দিয়া কি বলতে চায় অনিক দিয়ার চোখের দিকে তাকিয়ে মুচকি হাসল তারপর নীরব কণ্ঠে বলে উঠল সে এভাবেই চলে যেতে দিব নাকি মিস এলইডি বাল। অনিকের কাজে ঘাবড়ে যায় দিয়া ফুট করে সে অনিকের এতটা কাছে চলে আসবে বুঝতে পারে নিবুকের ভিতর দগ দক করছে তার সাথে বুকের হার্টবিট উঠা নামা শুরু করে দিয়েছে তার দিয়া কিছুটা কাপা কাপা গলায় বলে উঠল ম মানে মানে এটাই এইভাবে তো না বলে যেতে দিচ্ছি না তোমায় এই ফার্স্ট টাইম অনিক দিয়াকে তুমি করে কথা বলল এক অদ্ভুত শিহরণ বয়ে গেল দিয়ার ভিতর দিয়ে কিছুটা অস্পষ্টভাবে বলল সে। হঠাৎ কি হল তোর হয়েছে তো অনেক কিছুই ভেবেছিলাম তুমি বলবি সবটা কিন্তু তুই একটু দূরে গিয়ে কথা বলবি প্লিজ দিয়ার কথা শুনে হালকা হেসে বলল অনেক এখনই কাঁপছ এ না মানে হয়েছে কি আমি না বাড়ির ছাদে কাপড় শুকাতে দিয়েছিলাম সেগুলো বাড়ি গিয়ে রুমে আনতে হবে আর কি দিয়ার এবারের কথা শুনে অনেক কি বলবে বুঝতে পারছে না নিজের হাসিকে চেপে রেখে বলল সে। বিয়েতা হয়ে যাক দুজন একসাথে কাপড় শুকিয়ে আনবো ইডিয়েট তুই আমায় ইডিয়েট বললি ইডিয়েট বলবো না তো কি করবো এমন একটা মোমেন্টে তোর কাপড় শুকানোর কথা মনে পড়ল এতক্ষণই তো ঠিক ছিলি তাহলে হঠাৎ তে গেলি কেন ঠাটিয়ে একটা থাপ্পড় মারব ভালোবাসি তোকে গবেট তুই আমায় প্রপোজ করছিস নাকি গালি দিচ্ছিস তোর মাথা করছি যা মূড়টাই নষ্ট করে দিলই বলেই অনেক ছেড়ে দেয় দিয়াকে অনিকের কাছ থেকে ছাড়া পেতেই জোরে জোরে শ্বাস ফেলতে লাগল দিয়া আর কিছুক্ষণ ওভাবে থাকলে দম বন্ধ হয়ে আসত তার হঠাৎ দিয়ার মাথায় বাজল অনিকের বলা কথাটা ভালোবাসি তোকে তার মানে অনেকও তাকে ভালোবাসে কথাটা ভাবতেই খুশি হয়ে গেল দিয়া পাঁচ দশ কিছু না ভেবেই দৌড়ে অনেককে ঝাপতে জড়িয়ে ধরল সে ঘটনাচক্রে অনেকের চোখ বড় বড় হয়ে গেল অন্যদিকে দরজায় বাহিরে মেঘলা এদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ শুরু থেকেই মেঘলা দাঁড়িয়ে ছিল শুরুতে তো সেও ভেবেছিল দিয়া কিছু বলতে পারবে না কিন্তু অনেকের কাজে চরম অবাক হয়েছে মেঘলা গে দিয়ার আর কিছু বলা লাগল না অনেক নিজেই দিয়াকে ভালোবাসে মেঘলা আর বেশিক্ষণ দাঁড়ালো না ওখানে হালকা হেসে চলে যায় ওখান থেকে এখন আরেক জুটি দেখা না জানি শুভ্রতা কেমন রিয়েকশন দিল আয়ুষের কথা শুনে তো ছেলে দেখলেই হাঁটু কাঁপে ভাবতে ভাবতে এগিয়ে গেল মেঘলা তুমি কি কিছু বলবে না শুভ্রতা কিছুটা হতাশ হয়ে কথাটা বলে উঠল আয়ুষ বেশ কিছুক্ষণ যাবতী আয়ুষ দাঁড়িয়ে আছে শুভ্রতার সামনে কিন্তু শুভ্রতা তেমন কোনো রিয়েকশনই দিল না সে তো শুধু তাকিয়ে আছে আয়ুষের মুখের দিকে যেন আয়ুষ কি বলল সব তার মাথার উপর দিয়ে গেল শুভ্রতাকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠল আয়ুষ কি হল চাশমিশ হ্যাঁ না কিছু তো একটা বল শুভ্রতা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল আয়ুষকে আপনি সত্যি বলছেন আপনি আমায় একবার আয়ুষের দিকে আঙ্গুল আর একবার নিজের দিকে আঙ্গুল দেখিয়ে এতক্ষণ পর শুভ্রতা মুখে এমন কথা শুনে আরও নিরাশ আয়ুষ কিছুটা শুভ্রতার কাছে এগিয়ে গিয়ে বলল সে। কি মনে হচ্ছে তোমার আমি তোমার সাথে ড্রামা করছি ড্রামাই করছেন হয়তো তা না হলে আপনি আমায় না না এটা কি করে সম্ভব আপনার মতো এত সুন্দর ছেলে আমাকে না না এটা কিছুতেই হতে পারে না শুভ্রতার কথা শুনে আয়ুষ হতভম্ব হয়ে বলল এত কিছু বললাম সব কিছু তোমার ড্রামা মনে হল চাশমিশ মানুষ কি শুধু চেহারার সৌন্দর্যতার প্রেমে পড়ে নাকিয়ারকে বলছে তুমি সুন্দর না তোমার ঠোঁট বলে তুমি সুন্দর তোমার চশমার আড়ালে লুকিয়ে থাকা চোখগুলো বলে তুমি সুন্দর তোমার চুল বলে দেয় তুমি সুন্দর তোমার গালের পাশে থাকা কালো তিল বলে দেয় তুমি সুন্দরতার থেকেও বড় কথা তোমার সুন্দর মন বলে দেয় তুমি কতটা সুন্দর শুভ্রতা আয়ুষের কথায় মুগ্ধ মাথা নিচু করে মিনমিন কণ্ঠে বলে উঠল সে নিজেকে এটা কি করে সম্ভব আমিও যে ভালোবাসি ওনাকে কিন্তু উনি কি আমায় ভালোবাসতে পারে শুভ্রতা কথা শুনে অবাক হয়ে বলল আয়ুষ কি বললে তুমি আমাকে ভালোবাসো এই রেখাইছে আয়ুষ সব শুনে নিল এদিকে আয়ুষ খুশি নিজের এক্সাইটিংকে ধরে রাখতে না পেরে জড়িয়ে ধরল শুভ্রতা তারপর বলল তুমিও আমায় ভালোবাসো এটা এতক্ষণ বলো নি কেন আয়ুষের কাজে শুভ্রতা ঘাবড়ে যায় কাপা কাপা গলায় বলে শেহ এই মানে হয়েছে রাখো তোমার এ মানে সবার আগে তোমার এ মানে শেষ করতে হবে মানে তোমার মাথা ভিতুর ডিম আপনি আমায় ভিতুর ডিম বললেন এত ভয় পেলে চলে নাকি আপনি আমায় ভালোবাসেন বিশ্বাস হচ্ছে না তাই তো সবটা এলেমেলো হয়ে গেল পাগলি একটা আচ্ছা আপনি তো আমায় জড়িয়ে ধরেছেন আমিও কি আপনাকে জড়িয়ে ধরতে পারি শুভ্রতার কথা শুনে হেসে উঠল আয়ুষ মুচকি হেসে বলল সে হুম আয়ুষের কথা শুনে খুশি হয়ে শুভ্রতাও জড়িয়ে ধরল আয়ুষকে ভার্সিটির পিছনে সবার আড়ালে খোলা মাঠের এক কিনারায় মস্ত বড় গাছের নিচে একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে আছে শুভ্রতা আয়ুষ দুজনের মুখেই রয়েছে মুচকি সাদা খোলা আকাশ গাছের পাতার মিষ্টি বাতার সাথে চিকচিক করা গাছের পাশে থাকা পুকুরের পানি মুগ্ধ করা প্রকৃতি যেন এক নতুন গন্ধে সেজেছে তারা আর এই সব কিছুই সাক্ষী রাখছে আয়ুষ শুভ্রতার নতুন ভালোবাসার গন্ধের সম্মেলনকে দূর থেকে এদের কাণ্ডে খুশি হল তানভীর যাক সব ঠিকঠাক হলো তাহলে ভেবেই মুচকি হেসে চলল তানভীর কিছু দূর যেতেই আচমকা কারো সাথে ধাক্কা লাগল তার উফ তানভীর চোখে দেখ না নাকি মেঘলা উফ সরি সরি আমি আসলে খেয়াল করিনি বলেই মেঘলার চোখে দিতে লাগল তানভীর কারণ মেঘলা চোখে ব্যথা পেয়েছে পনেরো সেকেন্ড পর ঠিক আছে মেঘলা কয়েকবার চোখে পলক ফেলে বলে উঠল হুম এখন বল উপরের কি খবর তানভীরের কথা শুনে মেঘলা খুশি হয়ে বলল ফার্স্ট ক্লাস আর এখানে মেঘলার দুকাত ধরে হালকা ঝুঁকিয়ে বলল তানভীর নিজেই দেখো আয়ুষ শুভ্রতা কাণ্ড দেখে অবাক হয়ে বলল মেঘলা সিরিয়াসলি শুভ্রতা মেনে নিল আয়ুষ ওর তো ছেলে দেখলেই হাঁটু কাঁপত মেঘলার কথা শুনে হেসে উঠল তানভীর তানভীরের হাসি দেখে বলল মেঘলা তুমি হাসছ হাসব না তো কি করবো শুনি আরে আমি সত্যি বলছি এই শুভ্রতা একদমই অন্যরকম ছেলেদের খুব ভয় পায় এখন আর পাবে না ম্যাডাম তা তো দেখতেই পাচ্ছি হুম হলে জড়িয়ে ধরো আমায় তানভীরের কথায় ভ্রুকুচকে বলল মেঘলা জড়িয়ে ধরবো কেন হাঁটতে হাঁটতে বারে দুদুটো জুটি জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আমরা কেন বাদ যাব শুনি না আমরা জড়িয়ে ধরবো না কেন ওর দিল না মেঘলা মেঘলা ওর না পেয়ে মুখ ভার করে ফেলে তানভীর তানভীরের কাণ্ডে হালকা হাসল মেঘলা তারপর হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে পড়ল সে মেঘলাকে দাঁড়াতে দেখে ওর কাছে এসে বলল তানভীর কি হল যাবে না মাথা নাড়িয়ে না বলে মেঘলা তারপর হালকা হেসে জড়িয়ে ধরল সে তানভীরকে মেঘলার কাজে তানভীরও খুশি হয়ে যায় তারপর মুচকি হেসে জড়িয়ে ধরল সে মেঘলাকে এক খুশি এসে ভর করল মেঘলা তানভীর আয়ুষ শুভ্রতা আর দিয়া অনেকের লাইফে আজকে সবাই খুশি যে যার ভালোবাসার মানুষকে পেয়ে গেল এটা কি হল শুনিয়ামার নুমেন্টিকে কাপড় দিয়ে এখন জড়িয়ে ধরা হচ্ছে হালকা ইনোসেন্ট লুক নিয়ে কথাটা বলল অনেক দিয়াকে অনেকের কথা শুনে দিয়া বলল যা করেছি বেশ করেছি তুই জানতিস আমি তোকে প্রপোজ করব তাই না মাথা নাড়ায় অনেক তুই যখন সবটাই জানতিস তাহলে বলিস কেন আসলে কি বলতো তোর ঘাবড়ানো কানটা বেশ লেগেছে আমার হাসল অনেক তবে যাই বল তোর ঘাবড়ানোর কানটা কিন্তু বেশ হয়েছে আমার তো দারুণ লেগেছে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে কথাটা বলে উঠল অনেক দিয়াকে অনেকের কথা শুনে দিয়া রাগী লুক নিয়ে বলল আমার ঘাম ছুটে যাচ্ছিল আর তুই মজা নিচ্ছিলি বান্দর ছেল অনিককে অনেককেই ঘুষি মারতে থাকে দিয়া দিয়ার মারের মাঝখানেই অনেক দিয়ার হাত ধরে নিজের দিকে টেনে বলে উঠল তুই কবে থেকে মারামারি করা শুরু করলি বলতো আজ থেকে বলেই নিজেকে ছাড়িয়ে আবারও মারতে শুরু করল দিয়া অনেককে কিছুক্ষণ পর তোর মারা শেষ হলে বলি আজ কি বাসায় যাবি না নাকি এখানে বসেই মারামারি করবি এতক্ষণ পর অনেকের কথা শুনে মনে পড়ল দিয়ার বাড়ি ফেরার কথা ঠোঁটে কামড় দিয়ে বলল সে উফ দেখছো একদমই ভুলে গিয়েছিলাম ঠিক আছে বাই ফাটা টেনিস বল হুম বাই কাল কথা হবে এলইডি বাল্ব তারপর দিয়া মুচকি হেসে রুম থেকে বেরিয়ে যায় অনেক কিছুক্ষণ দিয়ার যাওয়ার পানে তাকিয়ে থেকে সেও মুচকি হেসে বেরিয়ে গেল রুম থেকে আজ সে খুব খুশি কতদিনের আড়ালে লুকিয়ে রাখা ভালোবাসা প্রকাশ পেল তার গভীরভাবে এক অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আয়ুষ আর শুভ্রতা কারো মুখে কোনো কথা নেই দুজনেই চোখ বন্ধ করে আছেন চোখ খুললেই সব সত্যিগুলো মিথ্যা হয়ে যাবে এমন সময় ফোনটা বেজে উঠল আয়ুষের আয়ুষ চোখ বন্ধ করেই নিজের প্যান্টের পকেটে হাত দিয়ে মোবাইলটা বের করে কানে ধরে বলল হ্যালো আর কতক্ষণ জড়িয়ে ধরে থাকবি দোস্ত ভুলে গেলি নাকি তুই ভার্সিটির পিছনে দাঁড়িয়ে আছিস একবার তো লাইব্রেরি আটকে পড়ছিলি আবারও কি ভার্সিটিতে আটকে থাকার মতলব আছে নাকি বলেই হেসে উঠল তানভীর তানভীরের কথা শুনে হুশ আসল আয়ুষের সে তো এক প্রকার বলেই গিয়েছিল সবটা চটচলদি আয়ুষ ছেড়ে দেয় শুভ্রতাকে তারপর বলল দেখছো তোমার চক্করে বাড়ি ফেরার কথাই বলেই গেছি আমি কি করেছি কিছু না চলো এখন তোমায় বাড়ি পৌঁছে দেই ওরে মাথা নাড়ায় শুভ্রতা সময়টা ঘড়ির কাটায় দুপুর তিনটার ছুঁই ছুঁই হালকা হালকা সোনালি রোদ্দুরে ঘিরে আছে চারপাশটা পুরো ভার্সিটি পুরো ফাঁকা কুটকুটে নিরবতা দিয়েই এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে শুভ্রতা আয়ুষ ভালোবাসা জিনিসটা এই প্রথম বারোই আঁকড়ে ধরেছে দুজনকে দুজনেই খুব খুশি কিন্তু সেই খুশি খুশি ভাবটা কেউ কারো সাথে শেয়ার করতে পারছে না মেঘলা আর দিয়া কিছুক্ষণ আগেই চলে গেছে তারপর অনেকও চলে গেছে ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে তানভীর সে জানে আয়ুষ এখন শুভ্রতাকে বাড়ি পৌঁছে দিবে তা নিয়ে তার কোন ক্ষোভ নেই সে তো শুধু আয়ুষকে কংগ্রেস জানানোর জন্য দাঁড়িয়ে আছে বলতে না বলতেই আয়ুষ শুভ্রতা বেরিয়ে আসলো ভার্সিটির ভিতর থেকে আয়ুষ বের হতেই তানভীর জড়িয়ে ধরল তাকে তারপর বলল যাক অবশেষে দোস্ত আমার সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেছে তানভীরের কথা শুনে লজ্জা পায় শুভ্রতা আর আয়ুষ ঠোঁটে হাসি নিয়ে মাথা চুলকায় তারপর আয়ুষ আর শুভ্রতা তানভীরকে বাই জানিয়ে চলে যায় তানভীরও চললো তার নিজের গন্তব্যে আর ফাঁকা পড়ে রইল শুধু পুরো ভার্সিটি মাঝখানে কাটল পুরো পনেরো দিন খুনসুটি আড্ডা ঝগড়া আর ভালোবাসা নিয়ে কাটছে শুভ্রতা ঔষধিয়া অনেক আর মেঘলা তানভীরের দিন বিকেল পাঁচটা ভার্সিটির সামনে শাড়ি পরে দাঁড়িয়ে আছে মেঘলা আর দিয়া তাদের উদ্দেশ্য হচ্ছে একজন আরেকজন তাদের ভালোবাসার মানুষকে নিয়ে ঘুরতে যাবে তাই এত সাজগোজ দিয়া একটা ব্ল্যাক রঙের জামদানি শাড়ি পরেছে চুলগুলো খোলা হাতে ব্ল্যাক কাঁচের চুরি চোখের কাজল মুখে হালকা মেকআপে অসম্ভব সুন্দর লাগছে তাকে আর মেঘলা কলা পাতা রঙের জামদানি শাড়ি পরেছে চুলগুলো খুলে পিছনে সুন্দর বেলি ফুল লাগিয়েছে সে দুহাত ভর্তি কাঁচের চুরি চোখের কাজল মুখে হালকা মেকআপে তাকেও খুব সুন্দর লাগছে দুজনেই সেইম সাজ শুধু হেয়ার স্টাইল আর শাড়িটা একটু ভিন্ন এরই মাঝে বাইকে করে হাজির অনেক পরনে তার ব্ল্যাক জিন্স ব্ল্যাক শার্ট চুলগুলো সুন্দর করে গোছানো হাতে ব্ল্যাক ঘড়ি পায়ে ব্ল্যাক জুতো পুরো ব্ল্যাকে সজ্জিত সে অল্প সাজেই অপূর্ব লাগছে তাকে দিয়া তো অনেককে দেখেই ক্রাশ খাইছে অনেকে একটু স্টাইল নিয়ে এসে বাইক থামালো দিয়া আর মেঘলার সামনে ফার্স্ট টাইম অনেক দিয়াকে শাড়িতে দেখছে ওকে দেখেই চোখ আটকে যায় অনেকের পলক যেন পড়ছেই না তার অনেককে এভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জা পায় দিয়া মেঘলা অনিকের কিছুটা সামনে গিয়ে বলল কেমন লাগছে দিয়াকে অপূর্ব অনিকের কথা শুনে হালকা হেসে দিল মেঘলা মেঘলার হাসিতে ধ্যান ভাঙ্গল অনেকের আনমনে কি বলল সেটা ভেবেই মাথা চুলকাতে চুলকাতে মেঘলার দিকে তাকিয়ে বলল অনেকও না মানে হয়েছে আর বলতে হবে না মেঘলা হালকা হাসলো অনেক তারপর দু মিনিট মেঘলার সাথে কথা বলে ওকে বাই জানিয়ে চলে গেল দিয়া আর অনেক আর মেঘলা চুপচাপ দাঁড়িয়ে রইল অপেক্ষা কখন তানভীর আসবে এই ছেলেটা অলেজ লেট করে লেটুস একটা দক্ষিণা বাতাসের মাঝে নদীর তীরে বসে আছে আয়ুষ আর শুভ্রতা আজকে শুভ্রতাও সেজেছে নীল শাড়ি চুলগুলো খোলা হাতে নীল কাঁচের চুরি চোখে কাজল আর মুখের হালকা মেকআপে অসাধারণ লাগছে তাকে একটা মজার বিষয় হল আজকে শুভ্রতা চোখে চশমা পরে নিয়ে তো দিনে আজ প্রথম কাছ থেকে আয়ুষ শুভ্রতার মায়াবী চোখ দেখতে পেয়েছে অদ্ভুত মায় আটকে গেছে সে তাই তো প্রকৃতির না দেখে আয়ুষ শুধু শুভ্রতাকেই দেখে যাচ্ছে আজকে আয়ুষ পড়েছে এস কালার শার্ট ব্ল্যাক জিন্স হাতে ব্ল্যাক ওয়াচো নদীর তীরে অসম্ভব বাতাস থাকায় তার গোছালো চুলগুলো অগোছালো হয়ে গেছে প্রায় তারপরও সুন্দর লাগছে তাকে খোলা আকাশের নিচে পাঁচ দশ গাছেদের আড়ালে একটা বিশাল নদীর তীরে বসে আছে তারা যতদূর চোখ যায় শুধু পানি আর পানি নদীর ঢেউয়ের দিকে তাকিয়ে আছে শুভ্রতা খুব একটা বাহিরে বের হওয়া হয় না তার সারাদিন চার দেয়ালে বন্দী থাকে শুভ্রতা শুধু এই ভার্সিটি আসা আর যাওয়া আজ এই মুক্ত আকাশের নিচে আসতে পেরে অসম্ভব ভালো লাগছে তার প্রচণ্ড খুশি হয়ে বলে উঠল শুভ্রতা এত সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্য এতগুলো তুলো থ্যাংকু তোমায় বিনিময়ে আয়ুষ কিছু বলল না হয়তো তার কান অবদি যাচ্ছে না শুভ্রতা কথাটা সে তো শুভ্রতাকে দেখতে ব্যস্ত আয়ুষকে চুপ থাকতে দেখে শুভ্রতা আয়ুষের দিকে তাকিয়ে থেকে বলল কি হল কথা বলছ না কেন কি করছ তো তোমায় দেখছি আন মনে কি না কিছু না হঠাৎই আয়ুষের হাত ধরে বসল শুভ্রতা শুভ্রতার কাজে আয়ুষ অবাক দৃষ্টিতে তাকালো শুভ্রতার দিকে শুভ্রতা আয়ুষের চোখের দিকে তাকিয়ে বলে উঠল জানোয়াজকের মতো এত খুশি আমি কোনোদিনও হয় নিশারাদিন শুধু বাড়িতে থাকতে হয় আমায় আমার বাবা কোথাও বের হতে দেয় না আমারও মাঝে মাঝে খুব ইচ্ছে করে এদিক সেদিকে ঘুরে বেড়াতে রাতে জোৎসা ভরা আলো দেখতে আলোকিত ল্যাম্পোস্টের নিচ দিয়ে বাকা পথ পেরিয়ে নীরবে হাঁটতে চার দেয়ালে বন্দি থাকতে একদমই ভালো লাগে না আর কিন্তু কি করব বলো আজও তো তুমি না থাকলে কিছুই হতো না ফার্স্ট টাইম আম্মুকে মিথ্যে বলে এত দূর চলে এসেছি তাও বাবা বাড়ি ছিল না বলে তোমায় এতগুলো ধন্যবাদ বলেই আয়ুষের হাতে চুমু কাটে শুভ্রতা আয়ুষ ভাবে শুভ্রতা এতটা খুশি হবে বিষয়টায় খুশি হয়ে বলল সে এত খুশি হয়েছে খুব খুশি আমি ঠিক আছে বিয়ের পর আমরা প্রায় ঘুরব ঠিক আছে সত্যি হম খুশি হয়ে শুভ্রতা জড়িয়ে ধরে আয়ুষকে আয়ুষও ধরে ভালোবাসা হয়তো এমনই কারণে অকারণে প্রিয় মানুষকে জড়িয়ে ধরা ধবধবে সাদা রঙের আকাশের নিচেন্দির ঢেউদের ভিড়ে আর চারপাশের শীতল মেশানো বাতাসদের ভিড়ে একে অপরকে জড়িয়ে ধরে আছে শুভ্রতা আর আয়ুষ ঠোঁটে মুখে রয়েছে তাদের মিষ্টি হাসি রাগী লুক নিয়ে তাকিয়ে আছে মেঘলা তানভীরের দিকে কারণ তানভীর আসতে খুব লেট করেছে তানভীর মেঘলার সামনে এসে কান ধরে বলল সরি একটু দেরি হয়ে গেছে তানভীরের কথা শুনে কোমরে হাত দিয়ে বলল মেঘলা এখানে একটু দেরি না মানে রাখো তোমার মানে তুমি থাকো তোমার লেট নিয়ে আমি গেলাম বলেই রেগে চলে যায় মেঘলা মেঘলাকে যেতে দেখে দৌড়ে চলে যায় তানভীর মেঘলার সামনে তারপর ওর হাত ধরে বলল আরে সরি বললাম তো তোমার সরি রাখো তোমার কাছে আমি থাকবো না তোমার সাথে তানভীর মেঘলার হাত ধরে টেনে নিয়ে বসিয়ে দিল বাইকে তারপর বাইক স্টায়ট দিল মেঘলাকে কিছু বলার সুযোগই দিল না সে একটা বিশাল বড় ব্রিজের ওপর এসে বাইক থামালো তানভীর বাইক থামতেই মেঘলা কাট কাট আওয়াজে বলে উঠল আমায় এখানে কেন এনেছ বলব রাগ করছ কেন রাগ করব না তো কি করব কতক্ষণ যাবৎ দাঁড়িয়েছিলাম আমি তোমার জন্য সরি বললাম তো শুধু সরিতে হবে না এতটুকু বলে রেলিং এর দিকে মুখ করে মুখ ভার করে দাঁড়িয়ে পড়ল মেঘলা তানভীর কিছুক্ষণ এপাশ ওপাশ তাকিয়ে পকেট থেকে একটা রিং বের করে হাঁটু গেড়ে বসল মেঘলার সামনে হঠাৎই তানভীরকে নিচে বসতে দেখে অবাক হয়ে তাকালো মেঘলা তানভীরের দিকে মেঘলা তাকাতেই তানভীর বলে উঠল প্রথম যেদিন তোমায় শপিং মলে দেখেছিলাম সেদিনই এক অন্যরকম অনুভূতি ফিল হচ্ছিল আমার তোমার হাতের স্পর্শে এক অজানা ভালো লাগা কাজ করছিল সেদিন না চাইতেও সেদিন তোমায় শুধু দেখেই গেছি আমি তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমি আজও ফিল করি মেঘু পরিষবি ঠিক ছিল কিন্তু হঠাৎই করে দমকা হাওয়ার মতো সবটা এলেমেলো হয়ে গিয়েছিল তোমার চোখে দেখা সত্যির মাঝে কিছু ছোট্ট ভুল ধারণার জন্য কষ্ট পেতে হলো দু দুটো বছর কিন্তু তারপরও তোমায় ভুলেনি আমি আরও এই দুটো বছর তোমাকে কল্পনা করে নতুন ভাবে তোমার প্রেমে পড়েছি আমি কারণ আমার বিশ্বাস ছিল আজ নয় কাল তুমি আমার কাছে ফিরবেই আর আজ দেখ তাই হলো আবারও শুরু হল মেঘলা তানভীরের প্রেমকথাতবে আরও একটা কথা বলতে চাই তোমায় একবার ভুল বুঝে কষ্ট দিয়েছ মেঘুপুরি আমি স্বয় নিয়েছি কিন্তু প্লিজ আর ভুল বুঝো না আমায় তবে যে আমি পুরো শেষ যাব অবশেষে বলল তোমায় ইউল ইউ মেরি মি মেঘুপরি পুরো একশ্বাসে কথাগুলো বলল মেঘলা তানভীরকে আর মেঘলা শুধু তাকিয়ে ছিল তানভীরের মুখপানে নিমিশেই তার সব রাগ ভেঙে গেল মেঘলা অত্যাধিক খুশি হয়ে তানভীরের দিকে নিজের হাত এগিয়ে দিয়ে বলল ইয়ে শাই ইউল মেরি ইউ মেঘলার ওর পেতেই তানভীর খুশি হয়ে মেঘলার আঙ্গুলেই রিংটা পরিয়ে দিল তারপর মেঘলাকে জড়িয়ে ধরে বলল কখনো ছেড়ে যেও না মেঘুপরি কখনো যাব না খুশি হয়ে যায় তানভীর সময়টা প্রায় সন্ধ্যা হওয়ার পূর্বাভাস চারপাশটা পুরো লালচে বর্ণ ধারণ করেছে দু গাড়ি টপকে চলে যাচ্ছে ওদের সাথে হিমশীতল মেশানো ঠান্ডা বাতাস বাতাসের তীব্রতা মেঘলা তানভীরকে ছুঁয়ে দিচ্ছে খুব কিন্তু সেদিকে তাদের কোনো আক্ষেপ নেই তারা তো তাদের কাজে ব্যস্ত একের পর এক দোকান ঘুরে এটা ওটা কিনছে দিয়া আর অনেক কারণ তারা মেলায় ঘুরতে এসেছে রাস্তা দিয়ে যাওয়ার পথেই দিয়া দেখতে পেয়েছে এখানে মেলা হচ্ছে আর মেলা দিয়ার খুব পছন্দ তাই আর কোথাও না গিয়ে মেলার ভিতরে ঘোরাঘুরি করছে তারা দিয়া কিছু চুরি দেখিয়ে বলল অনেককে ফাটা টেনিস বল এই চুরিগুলো নেই হুম নে এলইডি বাল্ব ঠিক আছে এদিকে দোকানদার দিয়া আর অনেকের একে অপরের আহামরি নাম শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছে ওদের দিকে দোকানদার অনেকের সামনে এসে বলল ভাইজান আপনেরে একখান কথা বলি হুম বলুন বেশ কিছুক্ষণ যাবতী আপনাদের লক্ষ্য করছি আমি লোকটির কথা শুনে অনেক অবাক হয়ে বলল কেন না মানে আপনি আপনার সাথের মেয়েটিকে এলইডি বাল্ব আর মেয়েটি আপনারে ফাটা টেনিস বল নামে ডাকছে এটা কেন অনিক হেসে বলল ওটা কিছু না আমরা ভালোবেসে একে অপরকে এই নামে ডাকি বুঝছেন ভাই যান এরই ভিতর দিয়া ডাক দিল অনেককে অনিকও আসছি বলে চলে যায় এদিকে দোকানদার ভাবছে এরা যদি ভালোবেসে এই নামে ডাকে তাইলে রাগলেই কি নামে ডাকে ভাই সময় কাটছিল সময়ের মতো দেখতে দেখতে কেটে গেল পুরো ছয় মাস এই ছয় মাসে ঘটে গেছে অনেক কিছু পাল্টে গেছে মেঘলা তানভীর শুভ্রতা আর দিয়া অনেকের জীবন তিন জুটি আটকে গেছে তাদের ভালোবাসার মানুষের মায় তিন জুটি তাদের ভালোবাসার মানুষকে পাগলের মতো ভালোবাসে কেউ কাউকে ছাড়া চলতে পারে নাই ছয় মাসে জানাজানি হয়ে গেছে মেঘলা তানভীর শুভ্রতা আয়ুষ আর দিয়া অনেকের সম্পর্কের কথা শুরুতে সবাই একটু না না করলেও পরক্ষণেই তারা সবটা মেনে নিয়েছে তানভীরের বিষয়টা তো আগে থেকেই জানত মেঘলার ফ্যামিলি শুরুতে মেঘলার বাবা মা তানভীরের উপর রেগে থাকলেও মেঘলা তাদের সবটা বুঝানোর পর তারাও রাজি হয়ে গেল সবাই সিদ্ধান্ত নিয়েছে তানবিরাউস আর অনেক নিজের পায়ে দাঁড়ালেই ওদের বিয়ে দিয়ে দিবে যেহেতু অনেক আর দিয়ার সেইম এইচ তাই ওদের ক্ষেত্রে রুলস হল তিন জুটিরই বিয়ে একসাথে দেওয়া হবে কিন্তু বিয়ের পর অনেক আর দিয়া আলাদা থাকবে বিয়ে হবে ঠিকই কিন্তু দুজনেই পড়াশোনা করবে বিয়ের পর দিয়া যেমন এখন আছে তেমনই থাকবে মানে দিয়া দিয়ার বাড়িতে আর অনেক অনেকের বাড়িতে শুধু তাদের সম্পর্কটাকে করে দেওয়া হবে হালাল তারপর অনেক নিজের পায়ে দাঁড়ালেই দিয়াকে পাঠানো হবে শ্বশুর বাড়ি বিষয়টাতে সবাই খুশি অনেকের ফ্যামিলিও মেনে নিয়েছে বিষয়টা এখন সবই চলছে ঠিকঠাক বিকেল পাঁচটা পরন্ত বিকেলের পরন্ত সময়ে একটা সুনশান আলিসান কাঠের তৈরি তিনতলা কুড়েঘরের সামনে তানভীর মেঘলার চোখাউস শুভ্রতার চোখ আর অনেক দিয়ার চোখ চেপে ধরে দাঁড়িয়ে আছে হঠাৎই তারা ছেড়ে দেয় তানভীর মেঘলার চোখাও শুভ্রতার চোখ আর অনেক দিয়ার চোখ তারপর তিনজন একসাথে বলে উঠল সারপ্রাইজ তানভিরাউস আর অনেকের কাছ থেকে মেঘলা শুভ্রতা আর দিয়া ছাড়া পেতেই সামনে তাকাল সামনে তাকাতেই চোখ তাদের চরুই গাছ কারণ তারা যেখানে দাঁড়িয়ে আছে সেখানের পুরো জায়গাটাই অসম্ভব সুন্দর ছোট্ট একটা কাঠের তৈরি তিনতলা বাড়ি এক কথায় বলতে গেলে একটা সুন্দর পিকনিক স্পট যার চারপাশটা ঘিরে ধরে আছে বড় বড় গাছপালা গাছের পাতায় পুরো বাড়ির ছাউনিটা ভরে গেছে বাড়ির চারদিকটাও ভরে আছে গাছের পাতায় পর পর তিনটে রুম তৈরি করার হয়েছে নিচ তলা দুতলা আর লাস্ট তিনতলা একটা তানভীর মেঘলার জন্য আর একটা আয়ুষ শুভ্রতার জন্য আর লাস্ট অনেক দেওয়ার জন্য প্রত্যেকটা রুমেই রয়েছে একটা ছোট্ট খাট খাটের উপর দিকে ছোট্ট একটা জানালা খাটের পাশে ছোট্ট একটা ছেন্টার টেবিল টেবিলের উপর সুন্দর ফুলদানি আর ফুলদানির পাশেই রয়েছে আইসক্রিমের কাটি দিয়ে তৈরি লাভ যার ভিতরে ছোট্ট করে লেখা নীল ক্যানভাস এক কথায় বলতে গেলে এই পুরো বাড়িটাই হচ্ছে তানভীর মেঘলাও শুভ্রতা আর অনেক দিয়ার তৈরি ভালোবাসার নীল ক্যানভাস যার প্রতিটা ছন্দে রয়েছে ভালোবাসার গন্ধ টেবিলের পাশ দিয়ে রয়েছে দরজা তারপর আর একটা ছোট্ট জানালা পাশেই আছে একটা রেডিও প্রত্যেকটা ভবনেই রয়েছে তিনদিকে তিনটে করে দরজা একটা তানভীর মেঘলার জন্য একটা আয়ুষ শুভ্রতার জন্য আর একটা অনেক দেওয়ার জন্য বাড়ির চারদিকেই রয়েছে রং বেরঙের পাখি সাথে পাখির কিচিরমিচির শব্দ গাছের পাতার মুগ্ধ করা বাতাস বাতাসের তীব্রতা এতটাই যে গাছের পাতা ছিটকে চলে আসছে ভিতরে গাছের আড়ালে রয়েছে ছোট্ট ছোট্ট কাঠবিড়ালি যেন মণিমুগ্ধ করা এক পরিবেশ চোখ যেন সরতেই চাইছে না তাদের মেঘলা শুভ্রতা আর তো চোখই সরছে না জায়গাটা দেখে শহরের থেকে একদমই বাহিরে জায়গাটায় কদম নিরিবিলি আর শুনশান এখানে নেই কোনো ঝামেলানা আছে কোনো কোলাহল যেটা আছে সেটা হলো ধবধবে সাদা আকাশের নিচে বিভিন্ন গাছপালার ভিড়ে ছোট্ট একটা কুড়েঘর যার চারদিকটাই যেন মুগ্ধ করা গাছের পাতা গাছের ডালে থাকা পাখিরা সাথে কাঠবিড়ালিদের ঘিরে জায়গাটা এতটাই সুন্দর যে দেখলেই মনের অর্ধেক ক্লান্তি দূর হয়ে যাবে কেমন লাগলো তোমাদের জায়গাটা তানভীর তানভীরের কথা শুনে তিনজনই মুগ্ধতার সঙ্গে বলে উঠল জাস্ট অসাধারণ ওদের কথা শুনে মুচকি হাসল তানভিরাউষ আর অনেক এই পুরো বাড়িটাই ওরা তিনজন মিলে তৈরি করেছে প্লাস সাজিয়েছে তিন জুটি একসাথে ঢুকে পড়ল ভিতরে তেমন কিছু নেই কিন্তু তারপরও অসম্ভব সুন্দর ভিতরটা বাড়ির ভিতরেও বয়ে আসছে বাহিরের গাছের পাতার শীতল বাতাস পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখল তিনজন উপরের তিন দিকেই রয়েছে তিনটে বেলকনি যার একটা মেঘলা তান আর একটা আয়ুষ শুভ্রতার আর লাস্ট অনেক দেয়ার ছয়টা বেলকনি জুড়ে রয়েছে বিভিন্ন ফুলের গাছ তিনজনই খুব খুশি এত সুন্দর একটা জায়গায় আসতে পেরে জানালার ছোট্ট পর্দা ভেদ করে আসছে সূর্যিমামার নিজস্ব আলোজার কারণে আরও বেশি সুন্দর লাগছে নিচতলায় রয়েছে চারটে দরজা একটা বাড়ির ভিতরে ঢোকার জন্য আর বাকিগুলো দরজার সামনে বসার জন্য নিচতলার তিনদিকে তিন দরজার সামনে থাকা সিঁড়ি উপর বসে আছে মেঘলা তানভিরাউস শুভ্রতা আর দিয়া অনেক বাড়ির চারদিকেই দিকেই রয়েছে দরজার কাছ থেকে কিছুটা দূরে একটা করে বড় গাছ প্রত্যেকটা দরজার কিনারা দিয়ে রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ উপরের বেলকনিতেও আছে তাই তো পুরো বাড়ির চারপাশ দিয়েই ম ম করছে ফুলের গন্ধ হাতির বাম দিকের দরজা সামনে সিঁড়ি উপর পাশাপাশি বসে রয়েছে দিয়া আর অনিক অনেক দিয়ার হাত ধরে বলল কেমন লেগেছে জায়গাটা তোর অনিকের কথা শুনে দিয়া অনিকের হাত নিজের কাছে এনে বলল অপূর্ব মুচকি হাসে অনেক দিয়া কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল আচ্ছা বাড়িটার একটা নাম দেওয়া লাগে তো নাম তো আছে পাগলি অনিকের কথা শুনে দিয়া অবাক হয়ে বলল কি নীল ক্যানভাস বাড়িটাও যেমন সুন্দর নামটা তার থেকেও বেশি সুন্দর খুশি হয়ে যায় অনেক তারপর পাশাপাশি বসে প্রকৃতি দেখতে ব্যস্ত হয়ে পড়ে তারা হাতে ডান দিকের দরজার সামনে সিঁড়ি উপর পাশাপাশি বসে আছে শুভ্রতা আর আয়ুষ শুভ্রতা প্রচণ্ড খুশি খুশি হয়ে শুভ্রতা আয়ুষের হাতের ভিতর নিজের পাঁচ আঙ্গুল দিয়ে শক্ত করে চেপে ধরে বলল আমার লাইফে আসার জন্য এওতগুলো ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য এওতগুলো ধন্যবাদ আমার ফ্যামিলিকে ম্যানেজ করার জন্য ধন্যবাদ আমাকে নতুন নতুন মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ সাথে এত সুন্দর একটা জায়গা উপহার দেওয়ার জন্য আরও হাজার হাজার ধন্যবাদ মাই লাভ আয়ুষ শুভ্রতার কথা শুনে শুভ্রতার হাত তার বুকের সাথে মিশিয়ে নিয়ে ছোট্ট একটা চুমু দিয়ে বলল বুঝলাম চাশমিশ খুব খুশি আজ কিন্তু এতগুলো খুশি দেওয়ার জন্য শুধু ধন্যবাদ আয়ুষের কথার মিনিং বুঝতে না পেরে বলে উঠল শুভ্রতা মানে মানে এটাই তোমায় এত কিছু দিলাম আর তুমি শুধু ধন্যবাদ দিল শুভ্রতা অবাক হয়ে বলল তাহলে বলো তোমার কি চাই তুমি যা চাইবে আমি তাই দিব শুভ্রতার কথা শুনে আয়ুষ হেসে বলে উঠল ভেবে বলছ আয়ুষ তার ঠোঁটে কামড় দিয়ে বলল আমার কিস চাই আয়ুষের কথা শুনে চোখ বড় বড় হয়ে যায় শুভ্রতার হাত কচলাতে শুরু করল সে শুভ্রতার কাণ্ড দেখে আয়ুষ আবারও বলে উঠল তুমি কিন্তু বলেছিলে যা চাইব তাই দিবে নিজের জালে নিজেই ফেসে গেছে শুভ্রতা কিছুটা মিন মিন কণ্ঠে বলল সে ঠিক আছে শুভ্রতার কথা শুনে চরম অবাক আয়ুষ সে ভাবতেই পারে নিঃশুভ্রতা রাজি হয়ে যাবে কিছুটা হতভম্ব হয়ে বলল সে সত্যি মাথায় নাড়ায় শুভ্রতা তারপর আয়ুষ একবার তার বাম গালে হাতের ইশারায় চুমু দিতে বলে শুভ্রতাও চোখ বন্ধ করে দিয়ে দেয় তারপর ডান গালে দিতে বলে সেক্ষেত্রে দিয়ে দেয় শুভ্রতা এইবার আয়ুষ তার ঠোঁটের আঙুল দিতেই শুভ্রতা পুরো চমকে উঠল এখন কি করবে সে শুভ্রতাকে চুপ থাকতে দেখে আয়ুষ বলে উঠল কি হল হঠাৎই শুভ্রতার মাথায় একটা বুদ্ধি আসলো হালকা হেসে বলল সে আগে চোখ বন্ধ করো চোখ বন্ধ করব কেন চোখ বন্ধ না করলে আমি দিব না শেষমেশ বাধ্য হয়ে আয়ুষ তার চোখ বন্ধ করে নিল একটু একটু করে এগিয়ে যাচ্ছে শুভ্রতা আয়ুষের দিকে আয়ুষ একবার চোখ খুলতেই শুভ্রতা বলে উঠল চিটিং করলে দিব না কিন্তু আয়ুষ শুভ্রতার কথা শুনে ঠোঁটে কামড় দিয়ে বলল সরি শুভ্রতা আয়ুষের খুব কাছে গিয়ে ওর চোখ চেপে ধরে ঠোঁটের কাছে দু আঙুল গিয়েও একটা হাসি দিয়ে আয়ুষের কানে হালকা জোরে একটা কামড় দিয়ে বলল এত তারা কিসের মশাই বাকিটা বিয়ের পর এদিকে আয়ুষ শুভ্রতার কাজে আর কথা শুনে পুরো ভ্যাবাচেকা খেয়ে গেল সে ভাবতেই পারে নি শুভ্রতা এরকম কিছু করবে আয়ুষ চোখ খুলে শুভ্রতার হাত ধরে দিল টান সাথে সাথে শুভ্রতা এসে পড়ল আয়ুষের কোলে আয়ুষ শুভ্রতাকে চেপে ধরে ওর কানের পাশে মুখ নিয়ে বলল ওরে পেটে পেটে এত বুদ্ধি আয়ুষের কথা শুনে হাসল শুভ্রতা তারপর আয়ুষের নাকটা টান দিয়ে ওর গলা জড়িয়ে ধরে বলল একটু বুদ্ধি রাখতে হয় মশাই ঠিক আছে বিয়েটা হোক তারপর দেখাব বিয়ের কথা শুনতাই লজ্জায় লাল হয়ে যায় শুভ্রতা আয়ুষ শুভ্রতার নাক টেনে দিয়ে বলল লজ্জা পেলে তো তোমার দারুণ লাগে চাশমিশ মুচকি হাসে দুজনেই তানভীরের কাঁধে মাথা দিয়ে প্রকৃতি দেখছে মেঘলা আর তানভীর মেঘলার হাত ধরে আছে চারপাশে ঠান্ডা বাতাসে মেঘলার মাথার চুল উড়ে এসে পড়ছে তানভীরের গায়ে চোখ বন্ধ করে অনুভব করছে বিষয়টাকে তানভীর এমন সময় মেঘলা বলে উঠল আজীবন এইভাবে ভালোবাসবে কিন্তু মেঘলার কথা শুনে তানভীর বলে উঠল হুম আচ্ছা একটা কথা বলি হুম বলো আমায় এত ভালোবাসো কেন মেঘলার কথা শুনে তানভীর নীরবভাবেই বলে উঠল ভালোবাসার কোনো কারণ হয় না মেঘপরি কখন কিভাবে কার ওপর কার ভালোবাসা আসবে সেটা সেই ব্যক্তিও জানে না আমি তোমায় কোনো কারণ ছাড়াই ভালোবাসি কেন বাসি জানি না শুধু জানি তোমায় খুব ভালোবাসি আমি আর আজীবন বেছে যাব তানভীরের কথায় মুচকি হাসল মেঘলা তারপর তানভীরের কাঁধ থেকে উঠে ওর কপালে চুমু একে বলল আমিও তোমায় খুব ভালোবাসি তানভীর মেঘলার কাজে খুশি হয়ে মেঘলার দুহাত শক্ত করে চেপে ধরে বলল আমি জানি কখনো ছেড়ে যাবে না তো কখনো না এমন সময় পরিষ্কার আকাশটা কালো মেঘে ঢেকে গেল বলতে না বলতেই আকাশ বেয়ে ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টিতে যেন প্রকৃতি আরো বেশি বিচলিত আর সৌন্দর্যতায় রূপ নিল মুগ্ধ নয়নে মেঘলা তানভীর দেখছে প্রকৃতি হঠাৎই তানভীর বলল তুমি বসো আমি এক্ষুনি আসছি কোথায় যাও এই তো আসছি এতটুকু বলে তানভীর সিঁড়ি কাছ থেকে উঠে চলে যায় ভিতরে নীরবে তাকিয়ে আছে মেঘলা সামনে গাছের পাতা বেয়ে পড়ছে বৃষ্টির পানি বৃষ্টির এক এক ফোঁটা যেন রয়েছে এক এক মুগ্ধতা এরই মাঝে মেঘলার কানে বাজছে একটা গান ও কেন বারে বারে থাকো দূরে সরে তুমি হিনা বলো বাঁচি কি করে ও কেন বারে বারে থাকো দূরে সরে তুমি হিনা বল বাঁচি কি করে হৃদয় যত প্রেম দিয়েছি তোমায় কেন যে বোঝো না আমায় এই মন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চায় এই মন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চায় এরই ভিতর হাজির তানভীর রেডিওতে গান ছেড়ে এসেছে সে মেঘলা বিষয়টা বুঝতে পেরে বলল পারফ্যাক্ট তানভীর খুশি হয়ে এসে মেঘলা কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল মেঘলাও খুশি হয়ে ওর মাথায় বিলি কাটতে লাগল আরেক দিকে শুভ্রতাকে কোলে নিয়ে বৃষ্টিকে উপভোগ করছে আয়ুসেন ভালোবাসার মায় আটকে গেছে তারা সাথে ভালোবাসার গানও ভেসে আসছে তাদের কানে যেন এক মন মাতাল করা মুহূর্তে আর অবশেষে অনিকের কাঁধে মাথা দিয়ে বৃষ্টির প্রেমাছন্নটাকে উপভোগ করছে দিয়া অনেক নীরবেই দিয়ার হাত চেপে ধরে ভালো লাগার মুগ্ধতা ফিল করছে সাথে গানের ছন্দে ছন্দে ঠোঁট মিলাচ্ছে শেয়ার দিয়া নিবরে তা শুনছে ঝুম ঝুম বৃষ্টি পড়ছে বাহিরে গাছের পাতার ছন্দে বয়ে আসছে ভালোবাসার মুগ্ধতা উপরে মেঘের ডাকম ম করা সারা বাড়ির জুড়ে ফুলের গন্ধ সাথে পাখিদের কলরব আর মন মাতাল করা শীতল মেশানো ঠান্ডা বাতাস যেন এক অদ্ভুত ভালো লাগা আর এই ভালো লাগার মুহূর্তগুলো দিয়েই শুরু হবে তানভীর মেঘলাও শুভ্রতা আর দিয়া অনেকের নতুন পথ চলা শুরু হবে নতুন ছন্দের এক নতুন নীল ক্যানভাস সমাপ্ত